ওকে সো লাইভে এসে পড়লাম সবাই জয়েন হয়ে যাই কল দিচ্ছে যারা যারা একটু ভিউ করছি কাইন্ডলি জানিয়ে দিতে হবে ভয়েস ক্লিয়ার আছে কিনা আমার অ্যান্ড আমাকে ভিজিবলি দেখা যাচ্ছে কিনা ঠিক আছে আমি একটু চেক করে নিচ্ছি আমার ডিভাইস থেকে আচ্ছা সো আমি আমার ডিভাইস থেকে চেক করে নিলাম সো লাইভ এসে পড়লাম সবাই জয়েন না ফার্স্ট ফার্স্ট টু হলা ছিল ওকে সো হ্যালো एवरीवन সবাই কেমন আছি আজকে কিন্তু একটা পার্টি সাজ দিয়ে এসেছি আমি সব আপুদের সাথে ভাইয়াদের সাথে মজা করার জন্য अपू अने थैंक यू हाय हाय हाई लपू वाउ सो क्यूट अपी थैंक यू रियापू आज के लुकटा खूब एक्सक्लूसिव थैंक यू सामी आपू लुकिंग गॉर्जियस थैंक यू टी शपू ऑल क्लियर ऑल राइट सो পায়েল দেবনাথ আপু বলেছেন অল ক্লিয়ার সো আমরা দেরি করব না ঠিক আছে আমরা সব কিছু নিয়ে শুরু হয়ে যাব তাও যাদের যাদের যদি কোনো ডিসপ্লেতে প্রবলেম হয়ে থাকে বা আমার ভয়েসে প্রবলেম হয়ে থাকে প্লিজ ডু রিফ্রেশ দ্য লাইভ অ্যান্ড অবশ্যই 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 যারা যারাই ভিউ করছে অবশ্যই কিন্তু লাইভটি শেয়ার করে দিতে হবে অ্যান্ড কমেন্ট সেকশনে জানিয়ে দিতে হবে যে লাইফ ইজ লাইফ শেয়ারিং ইজ ডান ঠিক আছে আজকের লুকটা খুব এক্সক্লুসিভ আচ্ছা একটু পড়েছি তো ও আবার দিয়েছে থ্যাংক ইউ সাফা আপু আচ্ছা হুম আপি অল ক্লিয়ার অল রাইট সঞ্জিত আপু অল ক্লিয়ার বলেছেন আপু অনেক কিউট আপনি থ্যাংক ইউ সামিহা আপু হাই আপু কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ নিঃসাতে আপু আমি খুবই ভালো আছি তোমরা সবাই কেমন আছো অ্যান্ড হ্যাঁ অবশ্যই কিন্তু যারা যারা লাইভটি ভিউ করছি শেয়ার করতে হবে পাশে থাকতে হবে অ্যান্ড সাপোর্ট করে যেতে হবে ঠিক আছে সো কালেকশনটা জানিয়ে দিব ইটস মি আনিশা তানহা ব্র্যান্ড প্রমোটার অফ অরেঞ্জ ফ্যাশন বিডি ইজ লাইভ রাইট নাও অ্যান্ড আই এম বিং লাইভ ফ্রম দ্য শোরুম এন্ড দ্য শোরুমস অ্যাড্রেস ইজ উত্তরা সামন্দম এভিনিউ হাউস ফরটিন সেক্টর থার্টিন ফার্স্ট ফ্লোর আমাদের ডেলিভারি সিস্টেমটাও জানিয়ে দিব উইচ ইজ ইনসাইড ঢাকা এইটি টাকা অ্যান্ড আউটসাইড ঢাকা ওয়ান ফিফটি টাকা একটা বেশি নিলে কিন্তু টু হান্ড্রেড টাকা পড়বে ঠিক আছে অ্যান্ড শুধু শুধু শুধুমাত্র আউটসাইড ঢাকার জন্য কিন্তু আমরা হোম ডেলিভারিটা প্রেফার সরি থ্রি হান্ড্রেড টাকাটা অ্যাডভান্স নিচ্ছি অ্যান্ড সুন্দরবনের মাধ্যমে যদি তোমরা ডেলিভারি নিতে চাও দেন তোমাদেরকে হোম ডেলিভারি দেওয়া হবে ঠিক আছে হ্যালো কিউটি আপি হাই আয়স আপু আপু তুমি কেমন আছো শেয়ারিং ইজ ডান অলওয়েজ সাপোর্ট করি আপি থ্যাংক ইউ সো মাচ রাফতি আপু ইট মিনস আ ল থ্যাংকস ফর অল দ্য সাপোর্ট অ্যান্ড এভরিথিং ওকে সো কেমন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার অনেক খারাপ লাগে তুমি আমার মেসেজ পড়না না কো এই জিনিস যে পড়ে ফেলেছি সরি ডিয়ার হয়তো খেয়াল করিনি আপনি তুমি কি নিয়ে স্টাডি করো আমি এই তো কাপড় চিপড় নিয়ে স্টাডি করতেছি ফ্যাশন ডিজাইনিং নিয়ে স্টাডি করতেছি ঠিক আছে অনেক নাইস ড্রেস আপি থ্যাংক ইউ সো মাচ আইসা আপু ওকেই সো ড্রেস দিয়ে মনে পড়লো আমি আজকে যে ড্রেসটা পরেছি খুব এক্সক্লুসিভ অ্যান্ড বিউটিফুল একটা সাইড কালেকশানের অ্যাজ বি হচ্ছে পুরোটো কিন্তু আমাদের সিল্ক ম্যাটেরিয়ালের উপর পড়ছে তার উপর হচ্ছে গোল্ড পার্লের কিন্তু আমাদের প্রিন্টস থাকছে ঠিক আছে আমাদের স্লিভস থেকে শুরু করে আমাদের বডি পোর্শনটাতেও কিন্তু প্রিন্টের উপরেও কিন্তু এমব্রয়ডারি করা আছে জরির ওয়ার্কস থাকছে অ্যান্ড অলসো কিন্তু আমাদের সিকুয়েন্সের ওয়ার্কস থাকছে ঠিক আছে

ইয়ের উপরে ব্ল্যাকের উপরে কিন্তু আমাদের গোল্ড পার্লের প্রিন্ট করা আছে বিউটিফুলি ডান বিউটিফুলি অর্গানাইজড আমার অনেক খারাপ লাগে আনিস আপু আমার কমেন্ট পড়ে না হুমান থাক পর বিষয়টা আচ্ছা ঠিক আছে সো আমি শুধু আজকে ড্রেস দেখাচ্ছি না হুম বলছি আমি শুধু আজকে ড্রেস দেখাচ্ছি না আজকে আমি এক্সেসারিজও দেখাবো যেটা কিনা অনেক আপিরাই রিকোয়েস্ট করেছেন কিছু কিছু যখন এক্সেসারিজ আমাদের নিজের এক্সেসারিজও পড়ি তখন আপু কিছুরা জিজ্ঞেস করে যে এটার প্রাইস কোটার প্রাইস কি সো এখন পর্যন্ত সব কিছুর প্রাইস সেট করা হয়নি এখনও সব কিছু বুঝানো হয়নি সব রেখে দিয়েছি আস্তে 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 সব বুঝাবো সো আজকে হচ্ছে আমি একটা বিউটিফুল ইয়ারিং পরে এসেছি অ্যাজ ইউ ক্যান সি এটি কিন্তু একটা অ্যান্টিক টাইপ ইয়ারিং তার উপর দিয়ে কিন্তু ডিফারেন্ট কালার কন্ট্রাস্টের স্টোন বসিয়েছে লাইক ব্লু রেড অ্যান্ড একটা অরেঞ্জ কালার উপরে আবার নিচে দেখো একটা বিউটিফুল মোটিভ টাইপ একটা ডিজাইন দেওয়া আছে অ্যান্ড এই যে এইসব কি যেন বলে আমরা ছোটবেলায় থাকতে বলতাম না ঝুলুরি ঝুলির বা ঝুমকা টাইপ ঠিক আছে এরকম এগুলো আছে এখানে বিউটিফুল এত বেশি হালকা আমি আমি ইয়ারিংটা দেখে বুঝতেই পারিনি যে এটা এত হালকা হবে খুবই কমফোর্টেবল সো এটা যারা যার পছন্দ করছি তোমরা স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলতে পারো দিস ইজ আ চোকার বেসড কি বলবো নেকলেস উইচ ইস ভেরি প্রিটি এন্ড এটা তো লাইক ঝুমকা টাইপ জুয়েলারি টাইপ কিছু দেওয়া আছে অ্যান্ড অলসো এজ ক্যান সি এখানে কিন্তু স্টোন ওয়ার্কসও থাকছে এটাও একটু কাইন্ড অ্যান্টিক টাইপ একটা জুয়েলারি পরবে সো এসব যদি কারো পছন্দ হয়ে থাকে অবশ্যই আমাদের ইনবক্সে আপনাদের ইয়ে করা হবে লাইক মেসেজ করতে হবে আমি এটার প্রাইসটা জানিয়ে দিব। আমার ইয়াররিং যেটা আমি পড়ে আছি সেটার প্রাইস হচ্ছে থ্রি আমি যে চৌকরটা পরে আছি সেটা হচ্ছে থ্রি এইটি অ্যান্ড দ্য ড্রেস আই এম ওয়েরিং উইচ ওয়াজ টু থাউজেন্ড টু হান্ড্রেড অ্যান্ড ফিফটি বাট রাইট নাও উই আর গিভিং ইট অন ডিসকাউন্ট উইচ ইজ অনলি টু থাউজেন্ড অ্যান্ড ফিফটি অল রাইট হ্যালো আপু হাই লাভিব বাপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আপু তোমার পরার ইয়ারিংটার প্রাইস কত হবে এই তো বলে দিলাম আপু আমার পরার ইয়ারিংটার প্রাইস হবে থ্রি ফিফটি অল রাইট ওকে সো দেরি করবো না আজকে যেহেতু অনেক কিছু দেখিয়ে ফেলেছে এখন হচ্ছে যে সব ডিসকাউন্ট কালেকশনস দেখাবো সেগুলো দেখিয়ে ফেলি সো আমার ড্রেসটা আমি আরও বিউটিফুল এক্সপ্লেন করবো আমার আরেকটা সাইজ আছে সো আমি ওটা ওটা দেখে তোমাদেরকে বিউটিফুল এক্সপ্লেন করে দেবো সো দিস ইজ হ্যাঁ সো যদি তোমাদের স্ক্রিনশট নাও লাগে সো ইউ ক্যান টিক দ্য স্ক্রিনশট থ্রু ইট অল রাইট সো দিস ইজ দ্য ফুল ভিউ হয়তো আমার জন্য তোমরা সাইড ভিউটা দেখতে পারো না এটা হচ্ছে সাইডে এরকম গোল পরেলের প্রিন্টস থাকছে ঠিক আছে আমাদের ড্রেস অ্যান্ড অলসো এখানে কিন্তু আমাদের ইয়েটা প্যানেল টাইপ কাট ওয়ার্ক প্যানেল টাইপও থাকছে আলাদা করে অলরাইট পুরোটা ড্রেস জুড়ে লাইক আপ থেকে আমাদের নিচ দামান পোর্শন পর্যন্ত পুরোটা কিন্তু এমব্রয়ডারির উপরে থাকছে জারি ওয়ার্কস থাকছে অ্যান্ড গ্লিটারি কিছু সিকুইন্সের ওয়ার্ক থাকছে ঠিক আছে অ্যান্ড এখানে তো আমাদের টার্সেলস আছেই অলরাইট সো যেটা হচ্ছে আমার ড্রেসে বোঝা যাচ্ছিল না সেটা হচ্ছে আমাদের দামান পোর্শনটা দামান পোর্শনটা দেখিয়ে দিই মিডল পোর্শন থেকে কিন্তু ডিফারেন্ট ডিজাইনস দেখায় অল রাইট ডিফারেন্ট ডিজাইনস অ্যাড করা আছে হাই কিউডি হাই অথয় আচ্ছা হায়াপু আপু কেমন আছেন আপনার কথা শুনি শুনি তো কাপড় নিব কীভাবে আহ আমার কথাই শুনতে থাকেন তাহলে কি আর করার জয়েন হয়ে গেছি তোমার ড্রেসটা অনেক সুন্দর থ্যাংক ইউ তানিয়া আপু ওকেই যেহেতু জয়েন হয়ে গিয়েছে অবশ্যই অবশ্যই লাইফটা শেয়ার করে দিতে হবে সবারই ঠিক আছে ড্রেসটা অনেক সুন্দর থ্যাংক ইউ মনি আপু অল সো এটা হচ্ছে আমাদের দামান পোর্শনটা দামান পোর্শনে কিন্তু এখানে একটা সেপারেট লাইনিং থাকছে উইচ ইস আ প্যানেল যেটা কিনা কাটওয়ার্ক করা প্যানেল তার নিচে কিন্তু দেখতে পাচ্ছি ফুল দামান পোর্শনটা আমাদের গোল্ড পয়েলের উপরে প্রিন্ট করা থাকছে অ্যান্ড এখানেও কিন্তু একটা পাইপিং টাইপ আমাদের প্যানেল থাকছে নিচেও একটা প্যানেল থাকছে ঠিক আছে খুবই বিউটিফুলি আমাদের একটা ফিনিশিং দিয়েছে ড্রেসটাতে আমি একটু ব্যাক পোর্শনটা দেখিয়ে দিই ব্যাক পোর্শনটা একদম কমপ্লিট সলিড ঠিক আছে আমাদের ফ্যাব্রিকটা কিন্তু সিল্কের উপর পড়বে অলরাইট সিল্কের উপর পড়ছে আজকে কি কি কালেকশন দেখাবা আজকে তানিয়ে আপু আমরা হচ্ছে সব বিন সাইজের উপরে না এগুলো সবই হ্যাঁ ঠিক আছে আজকে সবই হচ্ছে বিন সাইজের কুর্তির উপর দেখাবো অ্যান্ড ফনের কিছু টু পিসেস হ্যাঁ ফোনের কিছু টু পিসেস দেখাবো সো হোপফুলি আজকে সব আমরা ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি সাথে সাথে থাকতে হবে অবশ্যই অবশ্যই লাইভটি শেয়ার করতে হবে যাতে সবাই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সবাই মিলে আজকে ডিসকাউন্টটা মজ মানে ভোগ করতে পারি এন্ড অলসো আমার সাথে মজ মাস্তিও করতে পারি আপু আপা কিছু কাপড় লাগবে এই যে কাপড়ই তো দেখাচ্ছি কাপড় দেখাচ্ছি হয়তো কি দেখাচ্ছি ঠিক আছে সো ব্যাক পোর্শনটা হচ্ছে ফুল একদম সলিড ব্ল্যাক এর এখানেও দেখিয়েছি আমি এটা পুরোটা এখন দেখিয়ে দিই দেখো বিউটিফুলি কিন্তু আমাদের প্রিন্ট করা থাকছে থাকছে ঠিক আছে সিল্কের উপর প্রিন্ট করা এটা হচ্ছে আমাদের স্লিভস এর লাইক এন্ডিং পোর্শনটা যেটা কিনা পুরোটা কিন্তু এমব্রয়ডারির উপরে জরির ওয়ার্কস থাকছে অ্যান্ড অলসো কিন্তু সিকোয়েন্সের ওয়ার্কস থাকছে যে গ্লিটারি সিকুইন্স আছে না ওরকম সিকুইন্স এর ওয়ার্কস থাকছে তোমাদের কালেকশন গুলো বেস্ট কোয়ালিটি বেস্ট থ্যাংক ইউ সো মাচ সানিয়া আপু ওকে সো ড্রেসটা দেখিয়ে ফেলেছি এখন হচ্ছে আমাদের কি করতে হবে স্ক্রিনশটটা নিয়ে ফেলতে হবে ঠিক আছে কাজ এরকম ডিসকাউন্টে অন্য কোথাও বিন সাইড পাচ্ছ না সোনা পাখি ওরে আমার সুধামনি কি অবস্থা তোর আমার বাবুতা আচ্ছা সো এত বিউটিফুল একটা ড্রেস অ্যান্ড স্পেশালি বিনসাইড ট্যাগের আমি তো দেখিও দিই বিনসাইডটা দেখাতে মজাই আলাদা ঠিক আছে এটা হচ্ছে লেখা আছে সো ড্রেস কখনোই এমনটা ডিসকাউন্টে তো পাবে না সো এটা একটা সুবর্ণ সুযোগ মিস তো করা যাবে নাই সো তাড়াতাড়ি স্ক্রিনশটটা নিয়ে ফেলি অ্যান্ড ইনবক্স করে ফেলতে হবে স্টকটা কিন্তু লিমিটেড যেহেতু ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি আরো আরো আরও বেশি লিমিটেড থাকছে ঠিক আছে আপু তুমি অলওয়েজ ডিসকাউন্ট নিয়ে আসো ডিসকাউন্ট কুইন হ্যাঁ এটা চাইলে তোমরা আমাকে নাম দিতে পারো হ্যাঁ আমি খুবই খুশি হব আমি ডিসকাউন্ট কুইন সবাইকে সবাইকে ডিসকাউন্ট দিই আচ্ছা কি আলি কথা বললেই চলবে কাপড় লাগবে আচ্ছা সো আমি তো কাপড়ই দেখাচ্ছি আপনাকে একটু ধৈর্য ধরতে হবে ঠিক আছে সো এখন হচ্ছে বুঝে বুঝি ঠিক আছে সো আমি এখন আমার ড্রেসটা সরিয়ে ফেলছি অলরেডি যেহেতু আমি পরেও ছিলাম তাও একবার তোমাদেরকে একদম বিউটিফুলি এক্সপ্লেন করে দিয়েছি কি কি ডিজাইনস আছে ঠিক আছে এখন এটা আমি একটু সরিয়ে দিলাম এটার প্রাইসটা আমি জানিয়ে দিব আরেকবার এটার প্রাইস আগে ছিল কিন্তু বাইশশো পঞ্চাশ ঠিক আছে বাট রাইট নাও ইটস অনলি টু থাউজেন্ড অ্যান্ড ফিফটি ঠিক আছে সো গ্র্যান্ড একটা ডিসকাউন্ট দিয়েছি অ্যান্ড আউট অফ ঢাকা কিন্তু আমাদের ডেলিভারি চার্জ ওয়ান এইটি ওয়ান ফিফটি একটা টু হান্ড্রেড বাট তোমার যে কাপড়ের জন্য যে প্রাইসটা দিচ্ছ যে টাকাটা দিচ্ছ সেখান থেকে কিন্তু থ্রি হান্ড্রেড টাকাটা অ্যাডভান্স করা লাগবে ঠিক আছে অ্যান্ড অবশ্যই 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 নো ক্যান্সেলেশন নো ক্যান্সেলেশন খুবই কষ্ট করে সুন্দর করে আদর করে বুঝিয়ে বুঝিয়ে কিন্তু কাপড়ের সব ডিজাইনসগুলো দেখিয়ে দিই ঠিক আছে সব কালার্সগুলো দেখিয়ে দিই এত কষ্ট করে কিন্তু লাইভে আশা লাগতো না সুন্দর মতো বুঝিয়ে দিয়েছি তো অবশ্যই আমরা আশা করি কোনো আপিরেই এভাবে আমাদেরকে ডিসঅ্যাপয়েন্ট করবে না ঠিক আছে ওকে এত সুন্দর লাগছে ড্রেসটা থ্যাংক ইউ নাফিয়া আপু ওকে দিস ইজ আ বিউটিফুল রেড কালার এন্ড যেহেতু সিল্কের উপর পড়ছে এত বেশি সফট তার উপর দিয়ে দেখছি কিন্তু একদম ম্যাট এম্ব্রয়ডারি করা লাইক একদম বেস কালার উপর ম্যাট এমব্রয়ডারি করা তার উপর দিয়ে কিন্তু জারির ওয়ার্কস থাকছে বিউটিফুলি জারির ওয়ার্কস থাকছে অ্যান্ড এত সুন্দরভাবে মিহিভাবে বসিয়েছে আমাদের যে গ্লিটারের সিকুয়েন্সটা কিছু গ্লিটারি সিকুইন্স আছে না সিকুইন্সের ওয়ার্ক একদম মনে হচ্ছে ম্যাট এমব্রয়ডারি করা বাট খুবই মিহিভাবে লাগানো হয়েছে ঠিক আছে অ্যান্ড দিস ইজ দ্য ওয়ার্ক যেটা কিনা আমাদের নেক পোর্শনে থাকছে বিউটিফুলি একটা কলার টাইপ নেক ঠিক আছে একটা শার্ট টাইপ এখানে ডিজাইন পড়ছে বাটনসের উপরে গোল্ডেন কালার বাটনসের উপরে ঠিক আছে এটা হচ্ছে সব স্টোনসের সাইডেও স্টোন ভিতরেও স্টোন হ্যালো কিউটি কেমন আছো আলহামদুলিল্লাহ প্রিয়ন্তী আপু খুবই ভালো আছি অরেঞ্জ ফ্যাশন বিদি বেস্ট অনলাইন পেজ তাই নাকি যদি বেস্ট হয়ে থাকে অবশ্যই কিন্তু লাইভটা শেয়ার করে দিতে হবে ব্লু কালার দেখাও আপু আজকে তো আপু হয়তো বিনস হ্যাঁ ব্লু টু পিস আছে বাট আজকে বিন সাইডের উপর ব্লু থাকছে না আই এম সরি এটার লং কত আচ্ছা এটার লং কত হবে আচ্ছা এটা হচ্ছে থার্টি নাইন সো মোর দেন এনাফ অনেক অনেক লং দাও আছে তোমরা যারা একটু যদি ছোট করতে চাও ছোটও করে নিতে পারো তোমাদের ইচ্ছা ঠিক আছে সো এটা হচ্ছে আমাদের ফুল ভিউটা পড়বে ড্রেসটা ওয়াও এটা আমি পড়লে হয়তো আমার সাথে মানাই তো অনেক তাই না একদম বিউটিফুল একটা রেড কালার তার উপর দিয়ে বিন ট্যাগটাও দেখিয়ে দিলাম তোমাদেরকে হ্যাঁ আপি সরি বিজি ছিলাম আর অসুস্থ তাই জয়েন করতে জয়েন হতে পারিনি কোনো সমস্যা নেই সাবি হাপু যেহেতু এসেছো থ্যাংকস থ্যাংকস ফর জয়নিং দ্য লাইভ বাট একটু কষ্ট করতে হবে লাইভটা শেয়ার করে দিতে হবে ঠিক আছে অনেক ফাস্ট ডেলিভারি সিস্টেম তোমাদের যাক আলহামদুলিল্লাহ যেহেতু আপনারা যদি কোনো প্রবলেম ক্রিয়েট না করেন অবশ্যই ফাস্ট ডেলিভারি সিস্টেম হবে ফাস্ট সার্ভিস দেওয়া হবে আপনাদেরকে আপু তোমার পড়ার ড্রেসটার প্রাইস কত আপু আমার পড়ার ড্রেসটার প্রাইস টু ঠিক আছে সো এটা হচ্ছে ফুল ড্রেসটার ভিউ দেখিয়ে দিলাম এখন হচ্ছে আফটার ডিসকাউন্ট কিন্তু টাকাটা ওকে কেমন আছো আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি শানিয়া আপু ঠিক আছে এটা হচ্ছে আমাদের ফুল যে নেক পোর্শনটার ডিজাইন দেখো কত বিউটিফুলি কিন্তু ম্যাট এমব্রয়ডারি করা আছে মিহিভাবে করা আছে তার উপর দিয়ে জারির ওয়ার্কস থাকছে বিউটিফুলি অ্যান্ড অলসো কিন্তু সিকুইন্সের ওয়ার্কস থাকছে ছড়িয়ে ছিটিয়ে কিছু মোটিভস আমাদের ফুল ড্রেসটা জুড়ে আছে অ্যান্ড যে নেক পোর্শনটা না দেখো নেক পোর্শনটার ডিজাইন কিন্তু অনেক লং লাইক আমি একটু উপরে দাঁড়াতে পারবো না কাপড় বেশি কেন অনেক সরি সো অনেক লং কাইন্ড আমার নেভেলের নীচ পর্যন্ত চলে গিয়েছে এতটা লং অনেক লং আপনি রাগ করিন রাগ করনি তো না বাবা রাগ কেন করব অসুস্থ ছিলা তুমি কোনো সমস্যা নেই তো সাপোর্ট করছো এসে লাইভ দেখে যাচ্ছো খুবই 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 খুশি হয়েছে আমি উইন্টার কালেকশন জানো আপু আছে অবশ্যই আছে বাট আই উইন্টারের ভাবটা আসুক তারপর শুরু হয়ে যাব লাইভ নিয়ে কাজ এখনো দেখো কর করা রোদ উঠে আসে কেমন ভালোই লাগতো জানে এমন একটু শীত শীত লাগবে একটু হুডি স্টুডি পরবো এখনও ওরকম একটু মানে লাইক রোদ রোদ ভাব আসে একটু আসুক ওই আবহাওয়াটা তারপর অবশ্যই লাইভ আসবে সব নিয়ে ঠিক আছে সো আমরা ফ্রন্ট পোর্শন ডিজাইনটাও দেখিয়ে দিলাম এখন চলে যাবো আমাদের দামান পোর্শনটাতে দামান পোর্শনটা দেখিনি নি ওয়াও এত বিউটিফুল একটা ইউনিক ডিজাইন দিয়েছে যেটা কিনা আমাদের কাটার থেকে পড়ছে ঠিক আছে আমাদের সাইডের যে ফাড়াটা আছে না সেই ফাড়া থেকে পড়ছে একটা বিউটিফুলি ফ্লাওয়ারি কিছু এমব্রয়ডারি পাশপাশ হ্যাঁ বলতেছি ফ্লাওয়ারের কিছু এম্ব্রয়ডারির পাশপাশে কিন্তু আমাদের জরিরের লাইক সারাউন্ডিংস থাকছে জরিরের ওয়ার্কস থাকছে বিউটিফুলি ঠিক আছে এটা একটা লাইক কর্নার টাইপ একটা ফ্রেমের ফ্রেমের ডিজাইনস থাকে না যেরকম ফ্রেমের ডিজাইনস টাইপ আর এটার ওয়ার্কটাও দেখিয়ে দিই ঠিক আছে সিল্কের উপরে কিন্তু লক থাকছে একটা বিউটিফুল খুবই সুন্দর মতো একটা এন্ডিং দিয়েছে থ্যাঙ্কস আপু কালকেরটা দেখলাম এতক্ষণ খুব সুন্দর লাগছে ওখানে থ্যাংক ইউ সো মাচ ওকে সো এটা হচ্ছে দোনো পাশেরই সেম ডিজাইনটা হ্যাঁ ঠিক আছে একটা ফ্রেমের মতো ডিজাইন পড়বে অলরাইট রাইট এরকম একটা সেম ফ্রেমের মতো ডিজাইন থাকছে অ্যান্ড অবশ্যই অবশ্যই টু সাইডে তো আমাদের টার্সেলস থাকছে কাজ এটা হচ্ছে বিন সাইডের একটা স্পেশালিটি যে কোনো ইয়ে বলো ড্রেস বলো বা কুর্তি বলো সব কিছুতেই কিন্তু আমাদের এরকম দেখবে টার্সেলস থাকবে সো এটাও হচ্ছে দুই এন্ডেই কিন্তু আমাদের টার্সেলস থাকছে বিউটিফুলি ওকে সো এখন চলে যাওয়া আমাদের স্লিভ পোর্শনটাতে স্লিভ পোর্শনটার ফুল বডি যে স্লিভসের বডি পোর্শনটাতে কিন্তু দেখো ছোট ছোট মোটিভস কিছু এখানে এম্ব্রয়ডারির উপর জরির ওয়ার্কস অ্যান্ড সিকুইন্সের ওয়ার্কস থাকছে ঠিক আছে অ্যান্ড দেশ উড বি আওয়ার লাইক দ্য এন্ডিং পোর্শন দ্য ফ্রন্ট পোর্শন অফ আওয়ার স্লিভ যেটা কি না পুরোটা একটা ইয়ের মতো করে প্যানেলের মতো করে সাজিয়েছে সেখানে হচ্ছে এখানে একটা আলাদা টাইপ ক্লোদিং আই গ্যাস তাই না একটা আলাদা টাইপ ক্লোদিং না নাকি না কাজের জন্য। এটা আচ্ছা হ্যাঁ সো এটা হচ্ছে আলাদা একটা ক্লোদিং যেটা কিনা সিল্কের উপরেই কিন্তু আমাদের একটা লক লক করে 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 দিয়েছে দিয়েছে সারাউন্ড আপু শোরুম আছে যে আপি আমরা তো অবশ্যই শোরুম থেকেই লাইভ আসি এভরি ডে নাহলে তো বাসাই করতে পারতাম এনি টাইম রাত দশটা বলো এগারোটা বলো ঠিক আছে এই জন্যই তো এরকম দিনের বেলায় আসি সুন্দর মতো শোরুম থেকে ইয়ে লাইভ সাইজেস অ্যাভেলেবেল আছে আচ্ছা সাইজেস আছে আচ্ছা আমারটা সাইজ আছে এন্ড এটা যেটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে স্মল এন্ড মিডিয়াম আছে আচ্ছা যেটা যাদের পছন্দ হবে একটু আমাদেরকে পেজে জানিয়ে দিতে হবে ইনবক্সে আমরা তোমাদেরকে জানিয়ে দিব যে সাইজেস অ্যাভেলেবেল আছে কি না আপি তুমি অনেক কিউট করে কথা বলে তাই নাকি থ্যাংক ইউ সো মাচ মাইমা আপু ওকে সো আমাদের কিন্তু স্লিপসেও দেখো দুটো করে টার্সেস থাকছে আমার এটাতে ছিল না এটাতে ছিল না বাট এটাতে আছে অলরাইট সো টার্সেসও দেখিয়ে ফেলেছি আমাদের কী ও ব্যাক পোর্শন ব্যাক পোর্শনটা হচ্ছে একদম কমপ্লিট সলিড রেড কালারের উপরে অ্যান্ড সিল্কের একটা জিনিস এত পছন্দ কি দেখো মানে একটু নড়াচড়া করলে এত বেশি সুন্দর গ্লেসি একটা ভাব দেন প্লাস দা কালার ইজ ভেরি বিউটিফুল ওকে সো আমি এখন এটা একটু ধরে নিবো ধরে নিয়ে এটা পাশাপাশি প্রাইসটাও বলে দিব প্রাইসটা সেম না ওকে ওয়াও আল্লাহ এই ড্রেসটা অনেক সুন্দর ট্রাস্ট মি স্পেশালি কালারটা লাইক রেডিও কিন্তু অনেক ধরনের শেডস আছে অনেক ধরনের শেডস আছে বাট এই শেডটা এত বেশি প্রিটি ওকে সো আমি এখন ড্রেসটা ধরে ফেলেছি যাদের যাদের ভাল লাগতেছে হ্যাঁ যাদের যাদের ভালো লাগতেছে স্ক্রিনশটটা কিন্তু তুলে ফেলতে হবে কা স্টকটা লিমিটেড ডু ইউ ডু ইউ ডু স্পেশাল প্যাকেজিং ফর প্রেজেন্টস আচ্ছা ইফ ইউ আর প্রেফারিং ফর প্রেজেন্টস দেন উই ক্যান মেক এগুলো করো লাইক কোনো প্রেজেন্টের কারণে কোনো প্যাকেজিং আপাতত না না আচ্ছা সো সো রাইট না উই আর নট প্রেফারিং দিস লাইক প্যাকেজিং ফর প্রেজেন্টস বাট শিওরলি উই উইল ডু ইট অ্যাজ সুন অ্যাজ পসিবল অলরাইট রাইট সো আচ্ছা এখন যেহেতু আমি ড্রেসটা ধরে ফেলেছি সবার কিন্তু এখন কী করতে হবে স্ক্রিনশটটা নিয়ে ফেলতে হবে বিকজ অনেক ডিসকাউন্টই দিয়ে দিচ্ছে অ্যান্ড দ্য স্টক ইজ ভেরি লিমিটেড সো এটার প্রাইসটা জানিয়ে দিব আগে ছিল কিন্তু বাইশশো পঞ্চাশ সেম আগে পঞ্চাশ ছিল বাট রাইট নাও অনলি না ঠিক আছে অনেক কিউর থ্যাংক ইউ লাভি বাপু তোমার মধ্যে কি কালার হবে আপু আমার ব্র্যান্ডের উপরে কালারস আছে সাথে থাকতে হবে দেখিয়ে দিব প্রাইস কত আপি আপু এগুলোর প্রাইস পড়ব হচ্ছে টু থাউজেন্ড অ্যান্ড ফিফটি ঠিক আছে সো আমি এখন একটু ড্রেসটা সরিয়ে ফেলবো ড্রেসটার প্রাইস আরেকবার জানিয়ে দিব উইচ ইজ ওনলি এন ওনলি হ্যাঁ ওনলি এন ওনলি টু থাউজেন্ড অ্যান্ড ফিফটি অবশ্যই আউট অফ ঢাকা কিন্তু আমরা থ্রি টাকাটা অ্যাডভান্স রাখছি ঠিক আছে এটা আগের থেকেই বলে দিলাম সব সময় বলতে থাকবো অলরাইট হোম ডেলিভারি দিতে পারবেন সিএল এর সি এল জি কী সিএল জি চিটাগং কেন্দ্রে আচ্ছা উনি মনে টাইপিংয়ে হ্যাঁ আচ্ছা চিটাগংয়ের যদি ইএম। সুন্দরবনের মাধ্যমে নিয়ে নেওয়া হয় দেন হোম ডেলিভারি প্রেফার করা হবে তাছাড়া না অ্যান্ড প্লিজ অবশ্যই অবশ্যই কিন্তু থ্রি হান্ড্রেড টাকাটা অ্যাডভান্স করা লাগবে অ্যান্ড নো ক্যান্সেলেশন নো মানে নো হাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ সুলতান আপু খুবই ভালো আছি ওকে ওয়া দিস ইজ বিউটিফুল আচ্ছা বিউটিফুল ব্ল্যাক কালারের উপরে অ্যান্ড এটা কিন্তু ব্র্যান্ডটা সাদা বাহারের ঠিক আছে আমি সেটাও বলে দিলাম কোনো এখানে কি বলবো

আপি তোমার পিছনের মেরুন ড্রেসটা বা কোনটা গো মেরুন আচ্ছা এটা মেরুন না বলছো গোল্ডেনের উপরে একটা মেরুনের আই গেস একটা কন্ট্রাস্ট বসছে অবশ্যই দেখিয়ে দিব নেক্সট লাইভে আজকে যেহেতু ডিসকাউন্ট নিয়ে এসেছি ডিসকাউন্টটা দেখিনি খুব রাগ করছি কেন গো প্রিয়াপু প্রিয়াপু আমার সাথে কেন রাগ করছে আচ্ছা সো আপু ব্ল্যাক কালার দেখাও এই যে ব্ল্যাক কালার ধরে রেখেছি বাট ইটস নট বিন সাদা বাহার জাস্ট ওয়ান পিসি আছে আমাদের এই স্টক থেকে ওয়ান পিসি আছে সো হোপফুলি আই গেস এটা তো মিস করবা করবানা অ্যাটলিস্ট কেউ ঠিক আছে এটা ডিজাইনসগুলো আমি বুঝিয়ে দিই আপনি তোমার ড্রেসটা নিতে চাই ইনবক্স চেক করা হয়ে যাবে কারিমুন নেস আপু ওকে ইনবক্স চেক করা হয়ে যাবে সুরাই আপু ওকে সরি কথা বলতে বলতে আচ্ছা দিস ইজ দ্য নেক পোর্শন ঠিক আছে নেক পোর্শনটা কিন্তু বিউটিফুলি জেড দোষী ওয়ার্কস থাকছে অ্যান্ড তার পাশে কিন্তু আমরা বিউটিফুল একটা প্যানেল ওয়ার্ক দেখছি ঠিক আছে আমাদের একটা পাইপিং টাইপ প্যানেল ওয়ার্ক দিয়েছে খুবই বিউটিফুলি একটা কলার টাইপ ডিজাইন দিয়েছে আমাদেরকে আপনি পনেরোশো থেকে দুই হাজারের মধ্যে দেখাও প্লিজ আচ্ছা এগুলো তো দুই হাজারের মধ্যেই লাইক টু থাউজেন্ড অ্যান্ড ফিফটি সো কাছাকাছি এগুলো সব টু থাউজেন্ড ফিফটির মধ্যেই দেখাচ্ছি অনেকগুলো কমেন্ট করছি দেখো না আম রিয়েলি সরি প্রিয়া আপু অ্যাকচুয়ালি চোখ পড়তেছে না হঠাৎ হঠাৎ যেটা দেখতেছে ওটাই পড়তেছে আমি সরি এই যে পড়ে ফেললাম এখন ঠিক আছে অর্ডার করেছি কনফার্ম করো হয়ে যাবে ফাতিহা আপু ঠিক আছে সো এটা যেহেতু দেখিয়ে ফেললাম এখন সাইড পোর্শনের ওয়ার্কটা দেখি এখানে কিন্তু কাট ওয়ার্ক করা আমাদের প্যানেল থাকছে ঠিক আছে দুই সাইডেই কাট ওয়ার্ক করা এরকম প্যানেলটা থাকছে অ্যান্ড ফুল ড্রেসটা জুড়ে কিন্তু আমাদের গোল্ড পার্লের প্রিন্টস থাকছে দেখতে পাচ্ছি একদম বিউটিফুল গোল্ড পার্লের প্রিন্টস থাকছে অ্যান্ড এটা স্লিভ পোর্শনটা এত বিউটিফুল কাজ এখানে একটা আলাদা টাইপ ক্লোদিং অ্যাড করেছে মনে হচ্ছে কাজ সি দ্য ডিজাইনস সি দ্য কালার কন্ট্রাস্ট উইচ ইজ ভেরি 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 প্রিটি এখানেও কিন্তু আলাদা একটা প্যানেল থাকছে এখানেও একটা আলাদা প্যানেল এখানেও একটা আলাদা প্যানেল এখানে একটা রেড কালার কন্ট্রাস্ট দেখতে পাচ্ছি উইচ লুকস ভেরি প্রিটি উইথ দ্য ব্ল্যাক কালার ইউ লুকিং সো প্রিটি অ্যান্ড কিউ থ্যাংক ইউনিউ আপু ঠিক আছে এটা আমার জন্য বুক করো প্লিজ অবশ্যই পেজে ইনবক্স করে ফেলতে হবে অ্যান্ড নো ক্যান্সেলেশন ওকে নো ক্যান্সেলেশন ওকে সো ড্রেসটা যেহেতু দেখিয়ে ফেলেছি এখন দামান পোর্শনটায় চলে যাব দামান পোর্শনটা হচ্ছে আমাদের সেম যে স্লিভসটা দেখিয়েছি স্লিভসের মতোই থাকছে বিউটিফুলি একটা ডিফারেন্ট কালার ইয়েলো কি হলো আচ্ছা সুতা সুতা লেগে গেছে ও কে এটা হচ্ছে আমাদের দামান পোষণটা দামান পোষণটা কালার কন্ট্রাক্সটা দেখিয়ে দিই যেখানে কিনা একটা মেরুন কালার কন্ট্রাস্ট থাকছে ব্ল্যাক কালারের সাথে খুব 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 বিউটিফুলি করা অ্যান্ড এখানেও কিন্তু একটা সেপারেট টাইপ প্যানেলস থাকছে দেখো এখানেও প্যানেল এখানেও প্যানেল এখানেও প্যানেল আবার এখানেও প্যানেল সো অনেকগুলো প্যানেলস অ্যাড করা আছে টু গিবা কিউট বিউটিফুল ফিনিশিং তোমাকে অনেক কিউট লাগছে আপি সব সময় কিউট লাগে তোমাকে থ্যাংক ইউ সো মাচ প্রিয়া আপু যেটা আমাকে কিউট লাগে কিউটিটার জন্য লাইফটা শেয়ার করে দাও স্লিভ লেন্থ কত হবে আপু আপু এই যে আমি যেটা পড়েছি দেখো এটুক পর্যন্ত আসবে এটা সাইজের উপর ডিফার করা অ্যাটলিস্ট মানে আই গেস সাইজের উপর উপরে ডিফার করবে কাজ যদি ছোটো নাও তাহলে একটু সাইজটা ছোটো পড়বে তোমার বডি হিসাবে অনেক ভালো কোয়ালিটি তোমাদের কাপড়ে থ্যাংক ইউ সো মাচ বৃষ্টি আপু অ্যান্ড ডেলিভারি সিস্টেম অনেক ফাস্ট যাক আলহামদুলিল্লাহ যেহেতু তোমরা বলেছো খুবই খুশি হয়েছি ঠিক আছে সো এটা হচ্ছে আমাদের ব্যাক পোর্শনটা ব্যাক পোর্শনটা মোটেও সিম্পল থাকছে না আমাদের সলিড যে কালারটা ব্ল্যাক কালারের উপরে কিন্তু আমাদের এখানে গোল্ড পার্লের প্রিন্টস থাকছে ছড়িয়ে ছিটিয়ে ঠিক আছে ফুল একদম নিচ থেকে উপর থেকে নিচ পর্যন্ত নিচেও কিন্তু আমাদের যে ব্যাক পোর্শনের দামান পোর্শনটা সেখানেও কিন্তু একটা বিউটিফুল লাইক প্রিন্টস দেখছি পুরোটাই কিন্তু গোল্ড পলের উপর প্রিন্ট করা অ্যান্ড অলসো এখানে রেড কালারের একটা সিল্কেরই একটা ইয়ে কন্ট্রাস্ট বসিয়েছে উইচ লুকস ভেরি 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 বিউটিফুল ওকে আপু এগুলো কি জর্জের মধ্যে না গো ডিয়ার এগুলো হচ্ছে রিয়া আপু এগুলো হচ্ছে সব সিল্কের উপর দেখাচ্ছি ঠিক আছে ব্যাক পার্টটা দেখা অপি এই যে সাইমা আপু ব্যাক পার্টটা দেখিয়ে ফেললাম অলরাইট ব্যাক পার্টটা এরকম থাকছে জন্য অনেকগুলো গ্রুপে শেয়ার করে দিলাম থ্যাংক ইউ সো মাচ সো মাচ থ্যাংক ইউ সো মাচ প্রিয়াপু ওকে সো ড্রেসটা যেহেতু দেখিয়ে ফেলেছি এখন হচ্ছে কি করতে হবে আমাদের স্ক্রিনশটটা নিয়ে ফেলতে হবে কাজ এটা মাত্র ওয়ান পিস আছে এটার কোনো এটা যার কপাল আছে সে নিয়ে যাবে আর কোনো সাইজেজও নেই কিছুই নেই সো ড্রেসটা এখন ধরে ফেলেছি যাদের যদি ভালো লাগতেছে স্ক্রিনশটটা তুলে ফেলি অ্যান্ড ইনবক্স করে ফেলি কার স্টকটা লিমিটেড অ্যান্ড অনেক 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 ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি আগেও এটা ছিল টু থাউজেন্ড টু হান্ড্রেড ফিফটি অ্যান্ড রাইট নাও ইটস অনলি টু থাউজেন্ড অ্যান্ড ফিফটি বারোশো পনেরোশোর মধ্যে ড্রেস দেখাও আজকে না আপু আজকে আমরা অ্যাফোর্ডেবল ক্লোথস দেখাবো না ইনশাল্লাহ খুব শুন আমরা একটা অ্যাফোর্ডেবল ক্লোথসের উপরে অ্যাফোর্ডেবল পনেরোশো ওগুলোর উপরে 1500 এর উপরে হ্যাঁ আচ্ছা ওগুলো পরে ওটার উপরে পরে লাইভে আসবো ঠিক আছে অ্যাজ উই প্রমিসড অবশ্যই আসবো চেক ইনবক্স ইনবক্স চেক করে আপু ওকে মিঠা হয়ে যাবে সো আমি এখন ড্রেসটা সরিয়ে ফেলবো ঠিক আছে ড্রেসটা সরিয়ে আরেকটা ড্রেসে জাম্প করব যেটা কিনা আরেকটা সাদা বাহার কালেকশন আছে এন্ড বাকি সব যা দেখাবো সব হচ্ছে বিনসাইড এন্ড আদার্স আদার্স গুলো কিসের কিসে শিফন শিফ হন্ড্রেড টু পিসেস হ্যাঁ কিছু পার্টি ওয়ার্স দেখাবো অল রাইট এখন আমি ড্রেসটা সরিয়ে ফেলি ড্রেসটা সরানোর আগে আরেকবার বলে দিব এটার প্রাইস থাকছে টু থাউজেন্ড অ্যান্ড ফিফটি অ্যান্ড ডিয়ের প্লিজ নো ক্যান্সেলেশন অবশ্যই অবশ্যই একদম কনফার্ম হয়ে তোমাদের ইয়েটা করা লাগবে নাইস কালেকশন থ্যাংক ইউ সাইমা আপু ওকে সো এটা একটা নিয়ে এসেছি বিউটিফুল একটা অলিভ অ্যাশ কালারের উপরে এটা একদম কমপ্লিট অ্যাশ বলা যায় তাও না একটা অলিভের সাথে একটা অ্যাশ কালার যে মিক্সচারটা পরে সেই কালারটার উপরে তোমার সব ড্রেস অনেক সুন্দর লাগে থ্যাংক ইউ অধর আপু ঠিক আছে তার উপর দিয়ে দেখছি কিন্তু একটা বিউটিফুল স্কাই ব্লু কালার গোল্ডেন কালার অ্যান্ড কিছু পিঙ্কিশ শেডের কিন্তু আমাদের ইয়ে থাকছে স্ক্রিন প্রিন্ট থাকছে ঠিক আছে ফুল ড্রেসটা জুড়ে সো এটাও হচ্ছে সাদা পাহারের আমি দেখিয়ে দিই এটা হচ্ছে ট্যাগটা দেখো সাদা পাহারের উপরে প্রাইস বলো আপু আপু এগুলোর প্রাইস পড়বে হচ্ছে আগে ছিল টু থাউজেন্ড টু হান্ড্রেড অ্যান্ড ফিফটি অ্যান্ড রাইট নাও ইটস অনলি টু থাউজেন্ড অ্যান্ড ফিফটি ঠিক আছে ওকে ড্রেসটার কালার অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ খুলনা ক্যাশ অন ডেলিভারি দাও ক্যাশ অন ডেলিভারি জি দেই এটা কি আনস্টিচ না এটা হচ্ছে সব স্টিচ কুর্তি ঠিক আছে অ্যান্ড হচ্ছে আমরা কিন্তু হানড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে আমাদের অর্ডারটা প্লেস করা লাগবে তারপরে ক্যাশ অন ডেলিভারি কি হোম ডেলিভারি সবই হবে কিন্তু কিছু কন্ডিশনস আছে ঠিক আছে ওকে অর্ডার ডান অল রাইট নুরা পু এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে সাদা উপরে ফুল ভিউটা কিন্তু এরকম থাকছে ঠিক আছে তার উপর দিয়ে আমরা দেখে নিই এখানে কিন্তু বিউটিফুলি আমাদের নেক পোর্শনটাতে লং করে কিন্তু জরদর্শি ওয়ার্কস থাকছে বিউটিফুলি জরদর্শী ওয়ার্ক থাকছে অ্যান্ড নিচে কিন্তু আমাদের একটা কিউ টার্সেলস দিয়ে দিয়েছে একটা টার্সেল দিয়ে দিয়েছে বিউটিফুল তার উপর দিয়ে আমরা ফুল ড্রেসটার কিন্তু এটা দেখে নিলাম সাইডে দিয়ে দেখে নিই আমাদের সাইডের একটা পোর্শনে কিন্তু প্যানেলও বসিয়েছে আপু অনেক জ্বর আসছে আমার দোয়া করো যাতে সুস্থ হয়ে যায় আর তোমার লাইফটা দেখতে পারি ও রে ইনশাল্লাহ খুবই 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 শুন তুমি সুস্থ হয়ে যাবে আশা করি ঠিক আছে তো বেশি যদি কষ্ট হয়ে যায় থাক লাইট দেখা লাগবে না সমস্যা নেই এটা কি টু পিস অনলি না আপু টু পিসেস পরে দেখাবো এগুলো হচ্ছে সব কুর্তির উপর ঠিক আছে এখানে লাইনের যে সাইডের যে আমি ইয়েটা প্যানেলটা সেটা দেখিয়ে দিলাম প্যানেল এখন হচ্ছে দেখাবো আমাদের স্লিভ বডিটাতেও কিন্তু আমাদের এরকম সেলফ সেলফ প্রিন্ট প্রিন্ট বলি স্ক্রিন প্রিন্টস থাকছে অ্যান্ড আমাদের যে স্লিভসের এর এন্ডিং পোর্শনটা এন্ডিং পোর্শনটায় দেখি এখানেও কিন্তু বিউটিফুলি স্ক্রিন প্রিন্টস থাকছে তার উপর দিয়ে একটা দুটো তিনটা চারটা চারটা করে প্যানেলস থাকছে আমাদের আলাদা ঠিক আছে ম্যাটেরিয়ালস কি এটার আয়সা আপু এগুলো ম্যাটেরিয়াল হচ্ছে ইয়ের উপরে সিল্কের উপরে ঠিক আছে চার্জ কত চাঁদপুরে ওয়ান ফিফটি অ্যান্ড ডেলিভারি অ্যান্ড হচ্ছে তোমার কনফার্মেশনের পর অর্ডারটা কনফার্মেশন পর থ্রি হান্ড্রেড টাকাটা অ্যাডভান্স করা লাগবে না তোমার লাইভ দেখে ভালো লাগে আমার কষ্ট হচ্ছে না আচ্ছা ডিয়ার থ্যাংক ইউ সো মাচ

আমাদের ফ্রন্ট পার্টের প্যানেলটা হয়তো আমি দেখাতে ভুলে গিয়েছি হচ্ছে ফ্রন্ট পার্টের প্যানেল লাইক দামান পোর্শনটা ঠিক আছে কিন্তু স্ক্রিন থাকছে অলসো নিচে উপর অ্যান্ড দেখো এখানে তিনটে করে একটা দুটা তিনটা করে কিন্তু আমাদের প্যানেলস থাকছে ঠিক আছে তারপর হচ্ছে সাইড পোর্শনে দেখো বিউটিফুলি দুটা টার্সেস দিয়ে দিয়েছে এখানেও টার্সেস আছে সো ড্রেসটা এখন বুঝিয়ে ফেললাম ড্রেসটা এখন ধরবো প্রাইস বলো ফারজানা আপু এটার প্রাইস হচ্ছে টু থাউজেন্ড আপি বললাম না যে তোমার ড্রেসটা হবে অ্যান্ড প্রাইস কত হ্যাঁ আমার ড্রেসটা অবশ্যই হবে অ্যান্ড প্রাইস হচ্ছে আগে ছিল টু থাউজেন্ড এখন হচ্ছে টু হাই হাই মাইসুম আপু ঠিক আছে সো এখন হচ্ছে আমি ড্রেসটা ধরবো এটার প্রাইসটাও বলে দিব এটার প্রাইসটাও সেম থাকছে টু ছিল বাট এখন ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি অনলি টু থাউজেন্ড ফিফটিতে ঠিক আছে সো এখন আমি ড্রেসটা সরিয়ে ফেলবো তার আগে আরেকবার বলে দিই অবশ্যই 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 হানড্রেড পারসেন্ট কনফার্ম হয়ে কিন্তু আমাদের অর্ডারটা প্লেস করে দিতে হবে ঠিক আছে তুমি আসছো আই মিস লট থ্যাংক ইউ সো জয়নিং অবশ্যই লাইভটি শেয়ার করে দিও অর্ডার করেছি আপু চিকেন বক্স হয়ে যাবে এখন ফেলবো আরেকবার বলে দিইটার প্রাইস পড়বে টু থাউজেন্ড অ্যান্ড ফিফটি ঠিক আছে সো এখন হচ্ছে আমরা দেখাবো বিনসাইডের অ্যাগেন ব্যাক টু বিনসাইড বিনসাইড দেখাবো সো এখন হচ্ছে একটা নিউড কালারের উপর নিউড না একটা অনিয়ন টাইপেন বুঝতেই পারছি লাইটের কারণে আচ্ছা এটা কাইনে কফি কফি হ্যাঁ কফি টাইপ একটা হালকা কফি টাইপ ঠিক আছে একটা হালকা কফি টাইপ কালার প্রাইস শিপাপু প্রাইস হচ্ছে এগুলো টু থাউজেন্ড টু হান্ড্রেড ফিফটি ছিল বাট এখন হচ্ছে টু থাউজেন্ড অ্যান্ড ফিফটি প্রাইস এত রিজনেবল এটা কি ডিসকাউন্ট লাইভ করছো ওকে আপনি ইনবক্স করছি চেক করো হ্যাঁ আপনি আজকেও ডিসকাউন্ট লাইভই করছি অ্যান্ড আজকে আমাকে একটা আপু আমাকে নাম দিয়েছে ডিসকাউন্ট কুইন ঠিক আছে আমাকে এই নামে ডাকতে পারো সাইজ হবে এই হোপফুলি হবে বাট যদি নাও হয় তাও তুমি একবার একটু পেজে মানে মেসেজ জন্য আটকে গিয়েছিল পুরা আচ্ছা একটু যা যারা ভিউ করছি প্লিজ কাইন্ডলি জানিয়ে দিও ভয়েস ক্লিয়ার অ্যান্ড ডিসপ্লেটা ক্লিয়ার আছে কিনা কাজ আমি মাত্র একটা ডিস্টার্ব দেখলাম হঠাৎ করে এরকম হয়ে গেছিলাম কী কী কালার অ্যাভেলেবেল আছে আপনি অনেকগুলো কালার্স আছে সাথে থাকতে হবে দেখিয়ে ফেলবো সেটা হচ্ছে ফুল ফুল ভিউটা ঠিক আছে এটা ডিফারেন্ট প্যাটার্নের উপরে এটা কি ডিফারেন্ট প্যাটার্নের উপরে সো এটা হচ্ছে ফুল ভিউটা সাইজ হবে অবশ্যই সাইজ হবে আমাদেরকে মেসেজ অপশানে গিয়ে জানাতে হবে ঠিক আছে এটা হচ্ছে ফ্রন্ট ভিউ থেকে দেখিয়ে দিই আমাদের নেক দি কিন্তু পুরোটো এরকম স্ক্রিন প্রিন্টসের উপরে স্টোন ওয়ার্কস থাকছে ঠিক আছে ফুল একদম রাউন্ড করে কিন্তু স্টোন ওয়ার্কস থাকছে অ্যান্ড আমাদের সাইড পোর্শনটা দেখিয়ে দিই সাইড পোর্শনে যে স্ক্রিন প্রিন্টস তার উপর দিয়ে কিন্তু এরকম পার্লের উপরে তার উপর দিয়ে কিন্তু এই যে পার্লের পার্লের সাথে সাথে কিন্তু স্টোন ওয়ার্কসও থাকছে ঠিক আছে এই যে সাইডে ফুল সাইড পোর্শনটা তো একদম দামান পোর্শন পর্যন্ত আই গেস টাচ করবে ঠিক আছে এই ফুল ডিজাইনটা সাইডের তারপর হচ্ছে আমরা কি দেখাবো হ্যাঁ আচ্ছা মিডল পোর্শনটা হচ্ছে এরকম পার্ল ওয়ার্কস দেখছি সো এটা হচ্ছে ফুলটেই পার্ল ওয়ার্কস থাকছে ফুল ড্রেসটা জুড়েই ছড়িয়ে ছিটিয়ে সব জায়গায় পার্ল ওয়ার্কস অ্যান্ড সাথে কিন্তু স্টোন ওয়ার্কসও থাকছে লাগে যে পার্লের উপর স্টোন ওয়ার্কস থাকছে ঠিক আছে সো এটা হচ্ছে আমাদের দামান পোর্শনটা যেটা কিনা পুরোটো কিন্তু আমাদের এরকম প্রিন্টের উপরে এখানে পার্লের ওয়ার্কস থাকছে অরেঞ্জ ফ্যাশন হাউস অলওয়েজ বেস্ট থ্যাংক ইউ সো মাচ লাভি বাপু ব্ল্যাক কালার ড্রেসটা খুব সুন্দর আপু থ্যাংক ইউ সো মাচ ওকে সো কিউট নেমটা আপি একটা আরেকটা লাইভের আপিকে মিষ্টি বলে তো তোমাকে কুইন আপ কুইন বলবো সুন্দর আছে নামটা অ্যান্ড অল কিয়ার আপি যাক আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ সো মাচ এত বিউটিফুল একটা নাম আমাকে দেওয়ার জন্য ঠিক আছে সো এটা হচ্ছে ফুল দামান পোর্শনটা দেখে নিলাম ঠিক আছে প্রিন্টসের উপরে কিন্তু আমাদের এরকম স্টোন ওয়ার্কস অ্যান্ড পার্লস ওয়ার্কস থাকছে অ্যান্ড সাইড পোর্শনে দেখি বিউটিফুলি টার্সেলস অ্যাড করা আছে দুই সাইডেই টার্সেলস থাকছে ঠিক আছে আপি প্রাইস কি সব সেম আপনি আজকে যেগুলো হচ্ছে ইয়ে দেখাচ্ছি লাইক সিঙ্গেল কুর্তি দেখাচ্ছে সেগুলো সব সেম পড়বে বাট হয়তো এটার প্রাইসটা ডিফারেন্ট আচ্ছা এটার প্রাইসটা একটু ডিফার করব আমি সেটা বলে দিব ঠিক আছে সো এখন স্লিভ পোর্শনটা দেখিয়ে দিই স্লিভ পোর্শনও থাকছে এরকম স্ক্রিন প্রিন্টস ফুল ড্রেসটা জুড়ে স্ক্রিন প্রিন্টস থাকছে অ্যান্ড আমাদের এন্ডিং পোর্শনটাতে দেখো এখানে দুটো করে কিন্তু টার্সেলস দিয়ে দিয়েছে অ্যান্ড অলসো এখানে আলাদা করে কিন্তু প্রিন্ট বসিয়েছে লাইক একটা প্যানেলের মতো করে দিয়েছে প্রিন্টটা ডেলিভারি সিস্টেমটা একটু বলো আপুই আচ্ছা মেম আপু ইনসাইড ঢাকা এইটি টাকা আউটসাইড ঢাকা ওয়ান ফিফটি টাকা একটা বেশি নিয়ে টু হান্ড্রেড টাকা পড়বে অ্যান্ড আউটসাইড ঢাকা যারা তোমরা অর্ডার করছো তারা কিন্তু থ্রি হান্ড্রেড টাকাটা অ্যাডভান্স পে করা লাগবে অ্যান্ড কোনো ইয়ে নাই কোনো ক্যান্সেলেশন নাই অ্যান্ড ইনসাইড ঢাকা আমরা অবশ্যই হোম ডেলিভারি প্রেফার করছি আউটসাইড ঢাকা শুধুমাত্র সুন্দরবনের মাধ্যমে হচ্ছে আমরা হোম ডেলিভারি প্রেফার করছি অ্যান্ড আদার্সের মাধ্যমে আমরা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি প্রেফার করছি ঠিক আছে বাসন্তী কালার হবে না একটা নিউট কালারের উপরে আছে আপু বাসন্তী কালার আজকে নিয়ে আমি সরি ওকে সো আজকে যেহেতু এটার একটু প্রাইসটা ডিফার করবে আমি সেটা বলে দিই আগে একটু পিছনের পার্টটা দেখিয়ে দিই আমাদের ব্যাক পোর্শনটা দেখো পুরোটোই কিন্তু এরকম স্ক্রিন প্রিন্টস থাকছে অ্যান্ড নিচে হচ্ছে আমরা চলে যাব আমাদের দামান পোশনটাতে পুরোটোই আমাদের স্ট্রিন প্রিন্টসের উপরে থাকছে ঠিক আছে বিউটিফুল ডিফারেন্ট কালারের উপর স্ট্রিন প্রিন্ট থাকছে ওকে আপনি অ্যান্ড খুব সুন্দর যেটা দেখাচ্ছ আসলেই খুবই সুন্দর ড্রেসেসগুলা স্যার আমি একটু প্রাইসটা বলে দিই একটু প্রাইস কত পড়বে চব্বিশ ওকে সো এটা ছিল আগে হচ্ছে চব্বিশশো পঞ্চাশ বাট এখন হচ্ছে আমরা এটাকে বাইশশো পঞ্চাশের সেল দিচ্ছি সো ইটস আ হিউজ ডিসকাউন্ট সো ডো্ট মিস দ্য চান্স অবশ্যই যারা যারা ভিউ করছি যাদের যাতে ভালো লাগতেছে স্ক্রিনশটটা নিয়ে ইনবক্স করে ফেলতে হবে তাড়াতাড়ি আমি এখন ড্রেসটা ধরে ফেলেছি স্ক্রিনশটটা নিয়ে ফেলো অ্যান্ড এটার প্রাইসটা আরেকবার বলবো আগে ছিল এটার প্রাইস চব্বিশশো পঞ্চাশ বাট রাইট নাও অনলি টু থাউজেন্ড টু হান্ড্রেড অ্যান্ড ফিফটি নিতে চাই আপু নিয়ে ফেলো তানহা আপু কোনো সমস্যা নেই ভালো লাগছে ড্রেসগুলো আমারও খুবই ভালো লাগছে আমি আরও ধরে ধরে দেখতেছি আমার তো আরও বেশি ভালো লাগতেছে ওকেইস আমি এখন ড্রেসটা সরিয়ে ফেলি আরেকবার এটা প্রাইস বলে দিবো টু থাউজেন্ড টু হান্ড্রেড অ্যান্ড ফিফটি তোমার নাম দিলাম ক্র্যাশ আপি ও রে প্রিয়া আপু থ্যাংক ইউ আচ্ছা ড্রেসগুলোর লেনথ কত থার্টি নাইন থার্টি নাইন পড়বে ঠিক আছে সো আবার বললাম বিনসাইডের উপর ওয়াও এটা এত সফট আর এটা কালারটা দেখো তোমরা সবাই কালারটা এত বেশি মিষ্টি মানে মিষ্টির মিষ্টি কালার কিন্তু এটা কিন্তু দেখো একটু কাছ থেকে দেখলে বুঝবে এটা একটা নিউড একটু হালকা ইসে একটা ছাপ আছে একটা হালকা হালকা ইয়েলো ইয়েলো একটা ভাব আছে ঠিক আছে তো এটারও সাইজ অ্যাভেলেবেল আছে আপু এটার মধ্যে কালার হবে সেমটার মধ্যে কালার হবে না ডিয়ার বাট ডিফারেন্ট কালার আছে সেম আচ্ছা হ্যাঁ এটার কালার্স আছে ঠিক আছে এটার একটা ইয়ে একটা হালকা ইন্ডিগো কালারের আছে একটা হালকা ইন্ডিগো কালারের উপরে পাবে তুমি সো এটার ফুল ভিউটা দেখিয়ে দিলাম এরকম কাছ থেকে দেখিয়ে দিবো এটার ডিজাইনসগুলো দেখো ওয়াও ফুলটাই কিন্তু আমাদের একটা মিষ্টি কালারের উপরে এরকম পিঙ্ক অ্যান্ড গ্রীন কালারের স্ক্রিন প্রিন্টস থাকছে তার উপর দিয়ে দেখো এখানে স্টোন ওয়ার্কস থাকছে অ্যান্ড অলসো কিন্তু পার্লার ওয়ার্কস থাকছে অনেক 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 বিউটিফুল সাইড পোর্শনটাও সেম এরকম স্ক্রিন প্রিন্টের উপর পার্ল ওয়ার্কস অ্যান্ড স্টোন ওয়ার্কস ঠিক আছে সো আমরা এখন একটু দামান পোর্শনটায় চলে যাব দেখো মিরেল পোর্শনটাও কিন্তু একদম ভরা ডিজাইনস দিয়ে ভরা ঠিক আছে সো আমি হচ্ছে এখন চলে যাব দামান পোর্শনটাতে দামান পোর্শনটা পুরোটাই কিন্তু আমাদের এরকম স্ক্রিন প্রিন্টের উপরে এরকম স্টোন ওয়ার্কস থাকছে অ্যান্ড পার্ল ওয়ার্ক থাকছে হ্যালো আপু হাই আনহা আপু তোমার ড্রেসটা অর্ডার করেছে আপু ঠিক আছে আপু হয়ে যাবে খুব শুন পেয়ে যাবা হাতে মেরুন কালার ড্রেসটা দেখাও সাথে থাকতে হবে আপি দেখিয়ে ফেলবো তোমাকে নিতে চাই অবশ্যই নিয়ে ফেলো আপু প্রাইস কত আপু আপু এটার প্রাইস পড়বে হচ্ছে আগে ছিল টু থাউজেন্ড টু হান্ড্রেড ফিফটি আর রাইট নাও ইটস অনলি টু থাউজেন্ড অ্যান্ড ফিফটি ঠিক আছে তো এটা হচ্ছে খুবই বিউটিফুল একটা ড্রেস তার উপর দিয়ে আমি দেখি পোর্শনটা পুরোটাই কিন্তু আমাদের এখানে গোল্ড পার্লের প্রিন্টস থাকছে ঠিক আছে এখানে দেখি একটা আলাদা কিছু কালার উপর প্রিন্টস থাকছে আমাদের এখানে একটা সেপারেট টাইপ প্যানেল দিয়েছে দুই সাইডে এখানে দুটো করে টার্সেলস থাকছে আমাদের দোনো স্লিভসেই কিন্তু এরকম টার্সেলস থাকছে ঠিক আছে দুটো করে টার্সেলস থাকছে অল রাইট তো এখন চলে যাওয়া আমাদের ব্যাক পোর্শনটাতে যেটা কিনা মোটো সিম্পল থাকছে না ঠিক আছে একদমই প্লেন থাকছে না তো একটা নিউড কালারের উপরে কিন্তু আমরা দেখছি বিউটিফুল গোল্ড পার্লের প্রিন্ট থাকছে ছড়িয়ে ছিটিয়ে অ্যান্ড হি বি গো এটা হচ্ছে আমাদের দামান পোর্শনটা দামান পোর্শনটা হচ্ছে খুবই বিউটিফুলি কিন্তু প্রিন্টস থাকছে দেখো ডিফারেন্ট কালার্সের উপরে স্ক্রিন প্রিন্টস থাকছে সো ইটস অ্যা ভেরি বিউটিফুল ড্রেস আপি তোমাকে এভরিডের মতো আজকেও অনেক কিউক লাগছে ও থ্যাংক ইউ সো মাচ ফারজানা আপু থ্যাংক ইউ সো যে তা এত কিউক লাগতেছে এত বিউটিফুল লাগতেছে অবশ্যই লাইফটা শেয়ার করে দিতে হবে অ্যান্ড সাথে থাকতে হবে সাপোর্ট করতে হবে অবশ্যই ঠিক আছে সো আমি হচ্ছে এখন ড্রেসটা যেহেতু দেখিয়ে ফেলেছি ড্রেসটা ধরে ফেললাম কটনের কোনো ড্রেস দেখাও আজকে কোনো কটনের ড্রেস দেখাবো না আজকে হচ্ছে সব বিন সাইডের সাদা বাহারে দেখিয়েছি অ্যান্ড সেই ফনের কিছু ড্রেসেস দেখাবো বলে দিচ্ছি তো ওইটাই না ওকে সো সো এই ফুল ড্রেসটা দেখে নিলাম বিউটিফুলি পার্ল ওয়ার্ক করা অ্যান্ড বিউটিফুলি স্ক্রিন প্রিন্টস থাকছে অলসো গোল্ড পার্লেরও প্রিন্টস থাকছে সো দেরি না করে অবশ্যই ইনবক্স করে ফেলি আই থিঙ্ক এটা অনেক 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 বেশি ডিমান্ড পড়বে দিস ইজ আ ভেরি বিউটিফুল ড্রেস আমার নিজেরই চোখ পড়ে গেছে অনেক বিউটিফুল একটা ড্রেস সো আমি এটার প্রাইসটাও বলি যে এটার প্রাইস আগে ছিল টু থাউজেন্ড টু হান্ড্রেড অ্যান্ড ফিফটি অ্যান্ড রাইট নাও ইটস অনলি টু থাউজেন্ড অ্যান্ড ফিফটি সো দেরি না করে ইনবক্স করে ফেলতে হবে তাড়াতাড়ি আমি এখন একটু ড্রেসটা ধরে রাখলাম স্ক্রিনশটটা নেওয়ার জন্য ডেলিভারি সিস্টেমটা বলো আপু ওকে ডেলিভারি সিস্টেম ইনসাইড ঢাকায়টি আউটসাইড ঢাকা ওয়ান একটি ওয়ান ফিফটি একটা বেশি নিয়ে টু হান্ড্রেড পড়বে হ্যাঁ একটা বেশি নিয়ে টু হান্ড্রেড পড়বে অ্যান্ড অবশ্যই অবশ্যই আউটসাইড ঢাকার জন্য কিন্তু থ্রি হান্ড্রেড টাকাটা অ্যাডভান্স থাকছে নো ক্যান্সেলেশন অ্যান্ড হচ্ছে ইনসাইড ঢাকা আমরা ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি আউটসাইড ঢাকা হচ্ছে অনলি সুন্দরবনের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি সরি ইনসাইড ঢাকা আমরা হোম ডেলিভারি দিচ্ছি আউটসাইড ঢাকা হচ্ছে শুধুমাত্র ইয়ের মানে সুন্দরবনের মাধ্যমে আমরা হোম ডেলিভারি দিব আদার্সে ক্যাশ অন ডেলিভারি প্রেফার করছি ঠিক আছে তো আমি এখন ড্রেসটা সরিয়ে ফেলি এটার প্রাইসটা আরেকবার বলবো টু ঠিক আছে নেক্সট যে ড্রেসটা দেখাবো একটা নেক্সট ড্রেসটা দেখাও নেক্সট ড্রেসটা হচ্ছে সেম ড্রেসটারই কিন্তু ডিফারেন্ট একটা কালার ঠিক আছে এইটার কি ব্রাইটনেস কমে যাচ্ছে আমি একদমই চোখে দেখতেছি না দেখো ব্রাইটনেসটা হ্যাঁ দেখছো কমে গেছে একা একা কেমন তো হ্যাঁ এবার আমি দেখতেছি ওকে অর্ডার করেছি কনফার্ম করে হয়ে যাবে আপি আমি মাত্র যে ড্রেসটা দেখালাম গাইজ সেটাই হচ্ছে আর একটা কালার দেখো একটা বিউটিফুল হালকা ইন্ডিগো কালারের উপরে কিন্তু একটা নিয়নিশ গ্রিন কালার একটা দিয়েছে স্ক্রিন প্রিন্টের উপরে উইচ লুকস ভেরি প্রিটি অ্যান্ড স্পেশালি কালারটা আরও বেশি হাইলাইটেড হয়ে গিয়েছে অর্ডার করেছে আপু ইনবক্স করেন অবশ্যই হয়ে যাবে আপনি ঠিক আছে ফুলটাই কিন্তু সেম আমাদের আগের ড্রেসটার মতো এটা ফুল ভিউটা থাকছে আমাদের স্ক্রিন প্রিন্টের উপরে থাকছে কিন্তু পার্ল ওয়ার্কস অ্যান্ড অলরাইট পার্ল ওয়ার্কস অ্যান্ড সো এখন দামান পোর্শনটায় চলে যাব দেখো পুরোটো কিন্তু আমাদের এরকম প্রিন্ট থাকছে স্টোন বিউটিফুল ওয়ান্ডারফুল ওকেই সো এটার হচ্ছে নিচে দামান পোর্শনটায় দেখে নেই প্রিন্টস তো এক এক রকম এক প্রিন্টস থাকছেই বাট ফুল ড্রেসটা জুড়ে কিন্তু আমাদের পার্ল ওয়ার্কস থাকছে ঠিক আছে এখানেও হচ্ছে দুই এন্ডে কিন্তু আমাদের টার্সেলস থাকছে ঠিক আছে

সো আমি এখন ড্রেসটা ধরে ফেলি যেহেতু ড্রেসটা জানোই তোমরা কীরকম দেখতে আগেও দেখিয়ে ফেলেছি এটা হচ্ছে আমাদের ব্যাক পোর্শনটা ব্যাক পোর্শনেও এরকম গোল্ড স্ক্রিন প্রিন্টসের দাম অল রাইট ওকে ইনসাইড ঢাকা এইট্টি টাকা হোম ডেলিভারি অ্যান্ড আউটসাইড ঢাকা ওয়ান ফিফটি অ্যান্ড থ্রি হান্ড্রেড টাকা কনফার্ম করে দিতে হবে ওকে থ্যাংক ইউ সো আমি এটা একটু পিন পোস্ট করে রাখি আজকের জন্যে থ্যাংক ইউ সাবির হাপু ফর হেল্পিং মি ঠিক আছে সো এটা বিউটিফুলি কিন্তু জানিয়ে দিয়েছি অল রাইট যে আমাদের থ্রি হান্ড্রেড টাকাটা অ্যাডভান্স করা লাগবেই ফর আউটসাইড ঢাকা আপি তুমি বারবার বলতে বলতে বারবার বলতে হয় তাই বলে দিলাম ওকে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ ওকেই সো এখন হচ্ছে আমি ড্রেসটা ধরে নিই সেম যে আগে যে ড্রেসটা দেখিয়েছি ওটাই ঠিক আছে এর সাথে একটু কালারটা ডিফার করবে অল রাইট সো আমি এখন ড্রেসে যেহেতু ধরেছি এটার প্রাইসটাও সেমই থাকছে সেটাও বলে দিই আগে ছিল টু এখন হচ্ছে টু থাউজেন্ড সো দেরি না করে ইনবক্সটা করে ফেলি তাড়াতাড়ি আপু সাদা পাহাড়ের অফার দাও এই যে দুটো অফার তো দিয়ে দিলাম ঠিক আছে আপি দুটো ড্রেসেস দেখিয়েছিলাম সাদা পাহাড় থেকে ওটা হচ্ছে ডিসকাউন্টেড ছিল আই হোপ তুমি লাইফটা শেষ হওয়ার পর দেখতে পারবে বা আমি ফোটোজ পোস্ট করে দেবো তখন দেখতে পারবে ওয়েলকাম আপি ওকে নাসিম হাপু সরি সাবি হাপু ওকে সো আমি এখন ড্রেসটা ছড়িয়ে ফেলি ঠিক আছে আমি এখন একটা ডিমান্ডিং কালার এই দুটো ওকে সো আমি এখন যে দেখাবো সেটা হচ্ছে বিন সাইডের কি না হুম বিন সাইডেরই বাট এগুলো একটু হাই রেঞ্জের হবে আবারও ব্রাইটনেস কমে গেল কি হলো আমি জানি না দেখো একা একা কমে যায় হ্যাঁ ওটো চার্জ তো আসে ফোনে ওকে সরি একটু ব্রাইটনেসটা অটো থেকেই কমে যেতেছে আর আমি নিজেকে দেখতেই পারতেছিলাম ওকেই সো এখন যে ড্রেসেস দেখাবো এগুলো হচ্ছে একটু রেঞ্জ বেশি হবে বাট এটার মধ্যেও ডিসকাউন্ট থাকছে নো প্যারা নো প্যারা অনলি ডু ফুর্তি অ্যান্ড ডু শপিং কজ এখানে সব হচ্ছে অ্যাফোর্ডেবল ক্লোথসই বলতে গেলে এরকম ব্র্যান্ডের মধ্যেও ক্লোথস অ্যাফোর্ডেবলই পাবে প্লাস অলসো পার্টি ওয়ার্স অ্যান্ড এভরিথিং সবই থাকছে তো খালি কোনো নিবা না বসবা আর একটা একটা অর্ডার করবা ঠিক আছে ঘরে বসে থাকবা দেখবা তোমার কাছে জামা এসে পড়ছে আচ্ছা আপি পিক দিছিল যে চুলটা অনেক সুন্দর লাগছে ও আচ্ছা চুলের ব্যাপারটা ওটা আমি একটা করলাম কেমন লাগে আমাকে দেখতে দেখি আল্লাহ মানুষজন হা হাত দিতে শেষ আমি নিজেই হাসতে হাসতে পাগলে জিনিস কি কি বলবো আমাকে কেমন লাগছে আল্লাহ কেমন জানি বিদেশি পুতুল তো না ভাই আমার সুন্দর কালো চুলই ভালো আছে লম্বা চুল স্ট্রেট চুল হোপফুলি কালার করা যায় কি বলো যদি তোমরা বলো কালার করতে আমি একটু চুলটা কালার করব তো তোমরা জানিয়ে দিও আমাকে কোন কালারে মানাবে ঠিক আছে সো এখন হচ্ছে আমি যে ড্রেসটা দেখাচ্ছি इट्स फ्रॉम বিনসাইড ঠিক আছে বিনসাইড ব্র্যান্ডেরি একটু হ্যাঁ ও এ হুমানু দিতে দিতে না না আপু কিউট লেগেছে থ্যাংক ইউ সাবিহা আপু তোমরা আমাকে এত ভালোবাসা বলি কিন্তু তোমাদের সামনে আমাকে কিউট লাগে এটা কিছু করার নেই আছে কিছু মানুষজন যারা দেখে হাসছিল হুম আমি একটা হাসছো কর বলো ওকে সেটা ডিজাইনগুলো দেখিয়ে দিই আমাদের কিন্তু এমব্রয়ডারির উপরে জারি ওয়ার্কস থাকছে অ্যান্ড বিউটিফুল কিছু ফ্লাওয়ার ফ্লাওয়ার টাইপ কিছু ডিজাইন দিয়েছে লাইক দেখো একটা স্কোয়ার স্কোয়ারের মতো হুম স্কোয়ার স্কোয়ারের মতো কিন্তু এখানে ফুলেরও ডিজাইন দিয়েছে সো এটা তো অনেক বেশি কাজ সো এটার প্রাইসটা একটু তো ডিফার করবে একটু বেশি হবেই সো এখানে সাইড পোর্শনটা দেখো সাইড পোর্শন পুরোটো কিন্তু আমাদের এমব্রয়ডারির উপর জারির ওয়ার্কস থাকছে পুরোটো আল্লাহ এটা তো পুরো বিয়ের শেরোয়ানির মতো লাগতেছে না আমি মাত্র হ্যাঁ পুরো হচ্ছে নকশি কাঁথার নিয়ের মতো কেমন আছো আলহামদুল্লি একটা আপু খুবই ভালো আছি কালার করলে লাইট ব্রাউন করেও কিউট লাগবে ওকে সাবিহা আপু সো অন্যরাও তোমরা জানিয়ে দিও আমাকে কিরকম কালারে মানাবে আমি একটু ভাবতেছি চুলটা একটু বরবাদ করি কিছু একটা করি কতদিন কালো চুল নিয়ে থাকবো ঠিক আছে তো সাইড পোর্শন ফুলটাই একদম ডিজাইন করা থাকছে অ্যান্ড আমাদের ডামান পোর্শনটা চলে যে ফুল ফুলটাই হচ্ছে ডিজাইন করা থাকছে অ্যাশ ব্রাউন বালাইগ বালাই গি উইল লুক গুড অন ইউ ও বার্গিন ডি আচ্ছা উনি মনে হয় কি জানি বলে স্পেলিংটা ভুল করেছে অ্যাশ ব্রাউন বার্গিন ডি হুম কেমন লাগতে পারে আমাকে হ্যাঁ আচ্ছা আল গি বা ট্রাই আচ্ছা সিফাত আপু তোমার কি এরকম কালার নাকি তুমি এত সুন্দর মতো একটা কালার বলে দিলা হোপফুলি হয়তো তোমার চুলেরও কালার থাকছে কোনো বলে দিও কি কালার হাই হাই তানবীর আচ্ছা তবে কালোতে বেশি সুন্দর ভালো লাগে আচ্ছা হ্যাঁ কালোতে তো ভালো লাগবে কাজ আমি যেহেতু বাংলা বাঙালি সময় তো কালো ছিল একটু চেঞ্জ করি একটু চেঞ্জ করি দেখি না কেমন লাগে পরে আবার কালো করে ফেলবো কোনো সমস্যা নেই হ্যাঁ আচ্ছা ব্ল্যাক কালার দেখো ব্ল্যাক কালার তো দেখিয়ে ফেলেছি আপি সো এটা কি নেভি ব্লু নাকি ব্ল্যাক টু হ্যাঁ টু পিসের কি ব্লু আচ্ছা সো আজকে থাকছে না ওকে হ্যাঁ বলছি তো না তুমি অনেক কিউ থ্যাংক ইউ সো মচ মায়েসা আপু তুমি খুব কিউ থ্যাঙ্ক ইউ তানবীর ওকে আজকে অন্য সাজে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ চার্লি আপু ওকে সেটা না দামান পোর্শন আছে দেখিয়ে ফেলেছি এখানে সাইড পোর্শনটা দেখি বলতেছি সাইড পোর্শনটা দেখি কিন্তু দুটো করে ইয়ে থাকছে আমাদের টার্সেলস থাকছে অ্যান্ড আর অনেক কিছু শাড়ি থাকে না লাইক কাঁথার সিলাইয়ের মতো যে শাড়িগুলো খুব সুন্দর নকশি কাঁথার মতো ওরকম ফুল ডিজাইনটা দেখো পুরাই মানে শেরওয়ানি এর কোনো ভাইয়া কেউ পড়াই দিতে পারো পড়ায় বিয়ে করে ফেলতে পারো পুরো শেরওয়ানি টাইপ আপু অরেঞ্জ টু পিসে অফ দাও এইসব টু পিসে অফ আছে আজকে এই তোমার তো আজকে মানে কি জানে বলে সোনে পেসো আগ্রা আজকে তোমারই দিন তুমি টু পিস চাইছো আজকে তোমাকে টু পিসের উপরে ডিসকাউন্ট দিব ইনশাল্লাহ ঠিক আছে ওকে সো এখন হচ্ছে যেহেতু ফ্রন্ট পোর্শনটা দেখিয়ে ফেলেছি আমাদের স্লিভ পোর্শনটা দেখিয়ে দিই স্লিভ পোর্শনটা হচ্ছে ছোট ছোট করে মোটিভস দেওয়া আছে কিন্তু এরকম এমব্রয়ডারির উপর জারি ওয়ার্কস অ্যান্ড স্টোনি কিছু সরি স্টোনি না গ্লিটারি কিছু সিকুইন্সের ওয়ার্কস থাকছে ঠিক আছে অ্যান্ড আমাদের যে এন্ডিং পোর্শনটা এন্ডিং পোর্শনটায় দেখে দিই ওকে সরি নট বার গ্যান্ডি ইটস বেলাই এইজ আই জাস্ট ডোন্ট নো দ্য আমি এই লাইফে ফার্স্ট এরকম একটা ইয়ে দেখেছি কালারের নাম দেখেছি সো আই ডো্ট নো আবাউট কালার আমার কোনো আইডিয়া নেই সরি আপি ইটস আ নাইট শেড উইথ ইউর হেয়ার কালার লুক গুড অন ইউ সার্চ ইট আপ ওয়েন ইউ আর ফ্রি ওকে একটা পিকচার দিয়ে দিও যদি পারো ঠিক আছে একটা পিকচার দিয়ে দি আচ্ছা দ্য স্পেলিং উইল বি বলাজি বা সামথিং আইল ডেফিনেটলি আইল ডেফিনেটলি সার্চ ফর ইট আমাকে একটা আপু বলেছে এটা কে বলেছে সিফাত বলেছে ঠিক আছে একদিন হঠাৎ করে দেখবে এরকম একটা কালার নিয়ে এসে পড়েছি ঠিক আছে হাসিটা খুব সুন্দর তোমার থ্যাংক ইউ এক আপু থ্যাঙ্ক ইউ সো মাচ এভাবেই যাতে হাসতে থাকে এর জন্য বেশি বেশি করে শেয়ার করবা আমি বেশি 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 হাসবো ঠিক আছে সো এখন বলে দিলাম আমাদের স্লিভ পোর্শনটাতে কিন্তু দুটো করে টার্সেস থাকছে ঠিক আছে দুটো করে টার্সেস থাকছে ব্যাক পোর্শনটাও চলে যায় ব্যাক পোর্শনটাও আমাদের ফুল কিন্তু একদম লাইক সলিড মেরুন কালার উপরে থাকছে ঠিক আছে সো এখন আমি একটু ড্রেসটা ধরে ফেলি আমি ভাবতেছি না আমি এভরিডে দেখি অনেক পকো করি তোমাদেরকে ড্রেসেস দেখাই ডিসকাউন্টস দিই স্পেশালি সো এবার একবার করব কি আমরা এমনি লাইভে আসবো ঠিক আছে এমনি লাইভে এসে শুধু শুধু গপ্প করব দেখব তখন ভিউজ আসে নাকি তখন কে কমেন্ট করে কে কথা বলে কত দেখব ঠিক আছে তোমার ড্রেসটা ড্রেসটার কি নাম আচ্ছা আমি যে ড্রেসটা পরেছি সেটার নাম হচ্ছে বিন সাইড ওকে সিল্কের উপরে তুমি যেটা পরে আছো সেই ড্রেসটা কি কি না ও আচ্ছা একবার লিখছে হয়তো ভুল আরেকবার চলে আসছে ওকে স্যার এত বিউটিফুল একটা ড্রেস একটু ড্রেসগুলোকে চাপা দিতে পারতাম উপরে উঠে যেতাম তাহলে একটু উঠি ওকে সো আই গেস ফুল ড্রেসটা দেখতে পাচ্ছ অনেক বেশি প্রিটিয়ান অনেক বেশি গর্জিয়াস এটার প্রাইসটা বলে তো ওকে okay, সো so the price অফ দিস ড্রেস ওয়াজ ছাব্বিশশো পঞ্চাশ উইচ ইস টু থাউজেন্ড সিক্স হান্ড্রেড ফিফটি বাট এখন 2450 আমরা ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি টু থাউজেন্ড ফোর হান্ড্রেড অ্যান্ড ফিফটিতে ঠিক আছে সো এত 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 বিউটিফুল একটা ড্রেস প্লিজ জাস্ট ডো্ট মিস অনেক 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 বিউটিফুল একটা ড্রেস আমরা মাত্র অ্যান্ড মাত্র টু থাউজেন্ড দিয়ে দিচ্ছি অল রাইট আমি হচ্ছে একটা কালার তো কালারটা দিয়ে দেন হ্যাঁ এটা টু ডিফারেন্ট পড়বে বাট কাইন্ডা সেম ঠিক আছে কাইন্ডা সেম সো এটা হচ্ছে একটা একদম ইয়ে বেবি পিঙ্ক কালারের উপরে ঠিক আছে বেবি পিঙ্ক উপরে সো এই কালারটা খুবই সুন্দর তার পাশাপাশি হচ্ছে একটা বেবি পিঙ্ক কালারের উপরে আমরা দেখছি ঠিক আছে পিছনের ড্রেসগুলো দেখাও অবশ্যই কানি যাবো নেক্সট একদিন দেখানো হবে হাই কিউটি হাই দিয়ে আপু ওকে আমি এখন আমার ড্রেসটা সরিয়ে ফেলি আর একবার বলে দিবো এটার প্রাইস পড়বে হচ্ছে টু ওকে অ্যান্ড দেলিভারি সিস্টেম কিন্তু পিন পোস্টেড করা আছে ঠিক আছে সো আজকে আমি অনেকবার বলেছি ডেলিভারি সিস্টেমটা তা একটা আপু আমাকে হেল্প করে দিয়েছেস আমি ওটা পিন পোস্ট করে দিয়েছি ও রাইট আপু তোমার পিছনে সাদা ড্রেসটার ও সাদা আর রেড ওড়না ড্রেসটা দেখাও ও আচ্ছা একটা ব্রাউন ব্রাউন না এটা হচ্ছে কাইন্ডা এটা মেরুন প্লাস একটা নিউট কালার একটা কন্ট্রাস্ট হোপফুলি আমরা নেক্সট লাইভে অবশ্যই দেখাবো বাট টুডে উই আর কামিং লাইভ ফর ডিসকাউন্টস আজকে যেহেতু ডিসকাউন্ট কুইন এসেছে ডিসকাউন্টস দেখাবো এগুলো একটু হাই রেঞ্জের অবশ্যই অন্য একটা লাইভে দেখিয়ে দিব ঠিক আছে ওকে সো এটা হচ্ছে আমাদের আরেকটা ড্রেস যেটা কিনা সেম আগেটার মতোই একটু ডিজাইনস ডিফার করবে অলরাইট বাট সেম প্যাটার্নের সেম প্যাটার্ন যে ডিজাইনটা ডিফার করবে আপনি যদি আসো গল্প আমি করব কারণ তোমাকে বেশি ভালো লাগে শুধু আপুকেও নিয়ে এসো ওকে হ্যাঁ আমি এটা ভাবতেছিলাম যে একদিন চলো আমি আমি আর শুধু মিলে শুধু গল্প করব ঠিক আছে সেদিন কোনো ড্রেসেস দেখাবো না এটা করতে পারি লাইকে যেরকম অর্নামেন্টস নিয়ে জাস্ট লাইভে আসবো দু তিনটা অর্নামেন্টস দেখালাম পর একদম পক 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 করতে থাকলাম আমরা আড্ডা দিলাম মজা মাস্তি করলাম মজা হবে আপি টু পিস জি আপি এগুলো হচ্ছে সব টু পিস ঠিক আছে খুব শুন অলরাইট খুব সুন আমরা দুজন আসবো একদিন লাইভে সো তোমরা দেখতে থাকবে এই এই আগ পর্যন্ত সব লাইভগুলো চেক করতে থাকবে যে আমরা আসছি নাকি আসছি নাকি ওকে সো এখন হচ্ছে আমাদের স্লিভটা দেখিয়ে দিই স্লিভসটা কিন্তু ফুল বডি পোর্শনটা কিন্তু এরকম মোটিভের মতো করে দেওয়া আছে এমব্রয়ডারির উপরে জারি ওয়ার্কস থাকছে অ্যান্ড কিছু সিকুয়েন্সের ওয়ার্কস থাকছে ঠিক আছে গ্লিটারি সিকুয়েন্সের ওয়ার্কস থাকছে হাই কিউটি আপু হাই ওমায়ের আপু আপি তোমার ড্রেসের প্রাইস কত মায়ের সাপি আমার ড্রেসের প্রাইস হচ্ছে টু ঠিক আছে ডিসকাউন্টের পরে টু অ্যান্ড এটা হচ্ছে দেখো এখানে কিন্তু টার্সেসও থাকছে দুই এন্ডের টার্সেস থাকছে যেটা এখানে আগের ড্রেসেও ছিল ঠিক আছে সো এখন হচ্ছে ব্যাক পোর্শনটা দেখিয়ে দিই ব্যাক পোর্শনটা সেম সলিডই থাকছে বেবি পিঙ্ক কালারের উপর সলিডই থাকছে সো এটাও ড্রেসটা ধরে ফেলি এটার প্রাইসও সেম থাকছে আগে ছিল ছাব্বিশশো পঞ্চাশ বাট রাইট নাও ইটস অনলি সো যারা যারা ইনবক্স যারা যাদের পছন্দ হচ্ছে স্ক্রিনশটটা তুলে ইনবক্স করে ফেলতে হবে তাড়াতাড়ি স্টকটা কিন্তু লিমিটেড অ্যান্ড যেহেতু এত ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি ও আচ্ছা থ্যাংক ইউ সো মাচ সিফা আপু তুমি আমাকে কালারটা দিয়ে দিয়েছো অ্যান্ড আই থিঙ্ক অনেক 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 সুন্দর লাগবে আমাকে এই কালারটাতে এই কালারটা অতটাও ইয়ে না ডিপ না বাট একটা শেড পরবে দেখ একটা হাইলাইট টাইপ শেড পরবে খুবই সুন্দর লাগবে থ্যাংক ইউ সো মাচ সিফা তাপু আমাকে ছবিটা পাঠানোর জন্য ওকে ওকে আপু ভালোই হবে থ্যাংক ইউ আর অর্নামেন্টস আনলে ভালোই হবে ওটাতে বেশি টাইম লাগে না আসলে এটার জন্যই বলতেছিলাম যে অর্নামেন্টসের সময় যেদিন লাইভ আসবো সেই দিনই ফ্রেন্ডকে নিয়ে এসে পড়বো কাজ অতটা সময় লাগবে না অর্নামেন্টস দেখাবো কয়েকটা দেখায় তা বলবো অন্য একদিন দেখাবো নি আজকে আড্ডা ঘুরি ঠিক আছে সো আমি এখন ড্রেসটা সরিয়ে ফেলি ড্রেসটা সরিয়ে এখন কিছু টু পিসেস দেখাবো ঠিক আছে সো যারা যারা ভিউ করছি লাইফটা একটু করে শেয়ার করে দিতে হবে কাজ টু পিসেসগুলো হচ্ছে সব পার্টি ওয়ারের উপরে সাই আই এটাও মিস করা যাবে না অনেক বিউটিফুল কিছু কালারস দেখাবো অনেক ডিমান্ডিং কিছু কালারস দেখাবো ঠিক ঠিক আছে আপনি তোমার ড্রেসটার প্রাইস কত আমার ড্রেসটার প্রাইস হচ্ছে আপনি টু থাউজেন্ড টু হান্ড টু থাউজেন্ড ঠিক আছে ওকে আপনি একবার হাসো না প্লিজ তোমার হাসিটা খুব মিষ্টি হ্যাঁ হাসবো যদি আমার লাইফটা একটু শেয়ার করে দাও ঠিক আছে তাহলে হি করে হাসবো চাপ হাসতে থাকবো আচ্ছা এই যে কি হয়েছে হুম আপনার আপুকে এসব বলেন কেন এটা কে বল জামাই বলে আচ্ছা ফে ফে কি ফার্দো কালারের আছে ফারদৌসি কালার আছে কোনো এই আমাকে কি বলো পে দেখি তোমরা ভালোই দুষ্টমি করতেছো এই যে ফারদৌসি হাই হাই জিসান কেমন আছো আপু আলহামদুলিল্লাহ উনি আপু খুবই ভালো আছি তুমি কেমন আছো মানুষের কালারের ইয়ে দেখলি আচ্ছা বা আমি তো কথা বলতেছি কালারটাই দেখলাম না দেখো কত বিউটিফুল একটা কালার তার উপর দিয়ে এত বিউটিফুলি জারির উপরে গোল্ডেন জারিরের উপরে ওয়ার্কস থাকছে পুরোটা কিন্তু আমাদের শিফন ম্যাটেরিয়ালের ঠিক আছে থেকে শুরু করে সব শিফনের উপর পড়বে খুব 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 বিউটিফুল একটা ডিজাইন প্লাস বিশ্বাস মি মানে বিশ্বাস মি এটার কালারটা অনেক সুন্দর এটা কালারটা অনেক সুন্দর হ্যাঁ একদম ডার্ক ব্লু এটা কি ও এটা দুপাট্টা এটা হচ্ছে ব্যাক পোর্শনটা আচ্ছা এটা কিন্তু দোপাট্টাটা ঠিক আছে আমি এটা দুপাট্টাটাও খুলে দেখিয়ে দিব তার আগে আমি একটু ড্রেসটা দেখিয়ে দিই তোমাদেরকে স্পেশালি কালারটা এত 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 পছন্দ হয়েছে আমার কালারটা কিন্তু অনেক সুন্দর এটা ফ্রন্ট পোর্শনটা মানে উপরে এবার ধরো না এইভাবে দেখো এটা আসবে আচ্ছা দাঁড়া আমি একটু ভিউটা দেখিয়ে দিই সো এটা হচ্ছে ফুল ড্রেসটার ভিউ ঠিক আছে এটা ফুল ড্রেসটার এরকম একটা ভিউ পড়বে লাইক ওয়াও এরকম একটা পার্টিতে যদি এরকম পরে যায় না ভাই কি যে লাগবে আমাদেরকে তাই না আপুরা দেখো এখানে দেখো একটা বেস কালারের উপরে কিন্তু আমাদের এমব্রয়ডারি থাকছে ঠিক আছে এম্ব্রয়ডারির সাথে কিন্তু নিচে আবার জরিরের উপর ওয়ার্কস থাকছে দেখো কত বিউটিফুলি আছে হুম ভালো আছি তোমাকে দেখতে কিউট লাগতেছে আপু থ্যাংক ইউ অর্নি আপু থ্যাংক ইউ সো মাচ কিউটি ওকে এটা ওয়ার্কগুলো দেখো কতটা নিখুঁতভাবে করা আছে সো এমব্রয়ডারি আর জারির ওয়ার্ক এমব্রয়ডারি জারি ওয়ার্ক এরকম এরকম করে কিছু স্টেপস থাকছে ঠিক আছে অ্যান্ড ট্রাস্ট মি ওয়াও এটা খুব বিউটিফুল আচ্ছা আপনি উনি তোমাকে কি সব বলছে তাই বলছি যদিও নামটা তানবীরের সাথে মিল আছে তাই বললাম আর কি ওরে আল্লারে ওভার প্রোটেক্টিভ থ্যাংক ইউ আচ্ছা আমি তো ড্রেসটা ধরি হ্যাঁ ওয়াউ এটা খুবই প্রীটি আচ্ছা ব্যাক সাইডটা একবার একটু দেখাই দিই দেখো কি সুন্দর একটা কালার কী আসতে দেখো এখানে কিন্তু আমাদের এটা হচ্ছে আমাদের ব্যাক কিছু ডিজাইনস এই ব্যাক ফুল এরকম ছোট ছোট কিছু ডিজাইনস থাকছে এন্ড এমব্রয়ডারিজ থাকছে ঠিক আছে এমব্রয়ডারিজ এন্ড ডিজাইনস কিছু ছড়িয়ে ছিটিয়ে জারির উপরে ডিজাইনস গুলো ছড়িয়ে ছিটিয়ে ফুল ব্যাক করা আছে সো আমি হচ্ছে এখন একটু ড্রেসটা ধরে নিব অলরাইট ওয়া মানে বিশ্বাস করো দেখো আমি এটা ধরার পরে আমাকে কতটা সুন্দর লাগছে আমি যদিও সুন্দর না কিন্তু তাও সুন্দর লাগছে আর কি কিন্তু আমার সুন্দরী আপুরা পড়লে যে কত সুন্দর লাগবে ইউ আচ্ছা তোমাদের দুজনকে খুব ভালো লাগে থ্যাংক ইউ জিয়ান এটি কি ছেলে আচ্ছা ভাইয়া থ্যাংক ইউ ভাইয়া ও কেস এটা হচ্ছে আমাদের দুপাট্টাটা দুপাট্টাটা দেখে নিই কত প্রীতি ওয়াও এগুলো হচ্ছে একদম জেনুইন পার্টি ওয়ার বলতে গেলে এইসব যদি পার্টিতে পরে যাও ইউ লুক ফ্যান্টাস্টিক লাইক লাগবে তোমাদেরকে একদম গুলছে না আপাদের মতো ছিল ঠিক আছে সো এটাও দেখিয়ে দেখো এটা হচ্ছে আমাদের ব্যাক পোর্শনের মতো কিছু ডিজাইনস পড়ছে ঠিক আছে এখানে হচ্ছে এমব্রয়ডারি থাকছে ওপর কিছু ওয়ার্কস থাকছে ছড়িয়ে ছিটিয়ে ফুল দুপাটাতে এন্ড আমাদের সাইড পোর্শনে দেখো এরকম এমব্রয়ডারি আর জারির উপর ওয়ার্কস থাকছে কিন্তু অল রাইট অনেক বেশি প্রিডি একটা ড্রেস ট্রাস্টমি এন এটা কালারটা অনেক বিউটিফুল এটা মেক করার পর পড়লে আমি জাস্ট দোয়া করতেছি আল্লাহ আল্লাহ করে এটা যদি কেউ না নেয় আমি এটা মেক করে পড়ব অনেক বেশি বিউটিফুল অনেক বেশি বিউটিফুল সো আমি এটার প্রাইসটা এখন বলে দিব এটার প্রাইসটা কত এটার প্রাইস ছিল তেইশশো পঞ্চাশ ক্যান ইউ ইম্যাজিন এটা তেইশশো পঞ্চাশ ছিল আমার তো অ্যাকচুয়াল প্রাইসটা জেনেও ভাবতেছে যে একটা পার্টিওয়ে কীভাবে তেইশশো পঞ্চাশে দিয়ে দেয় অ্যান্ড তার উপরেও ডিসকাউন্ট আর ডিসকাউন্টের পরে এটার প্রাইস পড়ছে অনলি টু থাউজেন্ড অ্যান্ড ফিফটি লাইক এটা মিস করোই না তোমরা দেখো তোমাদেরকে কিন্তু অনেক ভালোবাসি আমি আমি চাইনি এই ড্রেসটা তোমরা নাও কিন্তু জেনুয়ানলি জেনুয়ানলি এটা নিলে ঠোকবা না অনেক বেশি প্রিটি অ্যান্ড অনেক কমফোর্টেবল একটা ড্রেস লাইক ফ্যাব্রিকটাও অনেক কমফোর্টেবল সো এই ড্রেসটা তোমরা নিতে পারো ইটস অনলি টু থাউজেন্ড অ্যান্ড ফিফটি অ্যান্ড নো ক্যান্সেলেশন ডিয়ার লাইক নো ক্যান্সেলেশন আমরা কোনো ক্যান্সেলেশন কিন্তু ইয়ে করবো না অ্যাকসেপ্ট করবো না অ্যান্ড আউটসাইড হওয়া কিন্তু থ্রি হান্ড্রেড টাকাটা অ্যাডভান্স দেওয়া লাগবে ঠিক আছে সো আমি এখন ড্রেসটা সরিয়ে ফেলি এটার প্রাইসটা আরেকবার বলে দিব টু থাউজেন্ড অ্যান্ড ফিফটি ঠিক আছে ভাইয়া না আপু ও আচ্ছা আই গেস হ্যাঁ আম রিলি সরি আই থট ডিপিটি তো ভাইয়ার একটা ছবি দেওয়া আছে আম রিলি সরি আপু ওকে আর্থ ঢাকা কিভাবে ডেলিভারি দাও আপু আচ্ছা এসে পরিবহনের মাধ্যমে দিই আবার সুন্দরবনের পরিবহনের মানে সুন্দরবনের মাধ্যমেও দিয়ে থাকি যদি সুন্দরবনের মাধ্যমে যদি নিয়ে থাকো তোমরা তাহলে ওটা হচ্ছে হোম ডেলিভারি পড়বে অ্যান্ড বাকি বাকিদের জন্য হচ্ছে ক্যাশ অন ডেলিভারি অ্যান্ড অবশ্যই অবশ্যই আর্থাইড ঢাকার জন্য কিন্তু থ্রি হান্ডেড টাকাটা অ্যাডভান্স পে করা লাগবে তোমাদের ড্রেস থেকে ঠিক আছে অর্ডার কনফার্মেশনের পরে সো এটা হচ্ছে সেম সেম ড্রেসটারই কিন্তু এটা মিন্ট কালার উপরে ভেরি 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 বিউটিফুল কালার সো এটা হচ্ছে তেমনটা বোঝানো লাগবে না আমি জাস্ট একবার করে দেখিয়ে দিই তোমাদেরকে ঠিক আছে একবার করে দেখিয়ে দিব তাহলে বুঝে যাবে আজকে মনে অনেক বেশি পোকা করে ফেলছি না আমি না বেশি সময় নিয়ে ফেলছি না দেখো ঠিক আছে আচ্ছা ঠিক আছে সো আচ্ছা স্লিভসও তো দেখিয়ে এটা স্লিভস না ও আগের ড্রেসটা কিন্তু স্লিভ দেখানো হয় না একটু দেখি ও কাপড়টা কুই আচ্ছা সেমই ঠিক আছে সেমই ওটা যে নেভি ব্লু কালার ছিল যেমন এটা হচ্ছে একটা মিন্ট কালারের উপর এগুলো স্লিভ পোর্শনটা পড়বে স্লিভ পোর্শনটা এরকম জরির ওয়ার্কস তার উপর হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্কস এরকম করে থাকছে ঠিক আছে ভাইয়া না আপু আমার ছেলের ছবি ও আই আমি সরি আপু আম রিয়েলি সরি আমি আসলে বুঝি নাই ঠিক আছে ওয়েলকাম টু आवर লাইভ আপি থ্যাংক ইউ আপু তুমি লাইভে আসা মানে ডিসকাউন্ট এই তো ধরে ফেলেছ তুমি আস্তে আস্তে সবাই ধরে ফেলবে যে আমি লাইভে আসা মানেই ডিসকাউন্ট ইনশাল্লাহ ঠিক আছে সো এটা হচ্ছে ফুল 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 ড্রেস্টের ভিউ ওয়াও এটাও কত সুন্দর দেখো আচ্ছা ক্যানু প্লিজ শো জস্ট one গাউন আফটার you are done with youর শেফন কালেকশন অ্যান্ড বি বিফর you finish আপ উৎ দ লাইভ প্লিজ অ্যাকচুয়ালি সিফাদ আমার রিয়েলি সরি রাইট না উই আর নট হ্যাভিং দ্য গাউন কালেকশনস অ্যান্ড দ্য প্রাইজেস আর নট সেট ইয়েড সো টু টু থ্রি ডেস নেক্সট লাইভে ইনশাল্লাহ উইল বি প্রেফারিং আওয়ার গাউন কালেকশনস অলসো অল রাইট এম সরি ঠিক আছে ইন্ডিয়াতে ডেলিভারি হবে না গো ডিয়ার নো ডেলিভারি ফর ইন্ডিয়া ঠিক আছে ওকে সো এখন হচ্ছে আমি ড্রেসটা যেটা দেখিয়ে দিলাম এটাও একটা বিউটিফুল ড্রেস তার উপর দিয়ে দেখে নিই এখানে কিন্তু এমব্রয়ডারি এমব্রয়ডারির সাথে হচ্ছে গোল্ডেন কালার জারির ওয়ার্ক থাকছে সেম আমাদের আগের ড্রেসটার মতোই সো এখন একটু করবো কি ড্রেসটা একটু এভাবে ধরে নিব ঠিক আছে ওয়াও এটা মেক করার পরও ট্রাস্ট মি ইট উড গিভ নাইস লুক নাইস ফিনিশিং হাই 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 বক বকি কিউট ম্যাম ইউ আর সো সুইট ম্যাম থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমি যেহেতু সুইটই তাহলে একটু আমার লাইফটা শেয়ার করে দিতাম আচ্ছা এটা ধরা লাগবে এমনি দেখিয়ে দিই কালার আচ্ছা সো এটা হচ্ছে আমাদের ব্যাক ঠিক আছে ব্যাক কিন্তু সেম এরকম এমব্রয়ডারি অ্যান্ড জারির ওয়ার্কস থাকছে তা আমি একটু ব্যাক পোর্শনটার সাথে ড্রেসটা ধরলে হয় কি তাহলে অ্যাকচুয়াল কালারটা তোমরা বুঝতে পারবে বুঝছো তা আমি একটু এখন অ্যাকচুয়াল কালারটা দেখিয়ে দিব তোমাদেরকে অলরাইট রাইট ও কে সো দিস ইজ দ্য ড্রেস আ ওয়াও ওকে সো এটা মেক করার পর কিন্তু অনেক সুন্দর লাগবে অনেক বিউটিফুল লাগবে এখন আমি একটু দুপাটাটা দেখিয়ে দিই দুপাটাটা কিন্তু অনেক প্রিটি কাজ এটা একটা লেমন কালারের মতো একটা মিন্ট কালারের উপরে আমাদের সেম আগের দুপাটাটার মতোই অলরেডি ডিজাইনগুলো দেখে নাও সেম আগের দুপাটাগুলোর মতোই কিন্তু এমব্রয়ডারি প্লাস জারির ওয়ার্কস থাকছে অ্যান্ড সাইড পোর্শনেও বিউটিফুলি এটা জারিরের উপরে লক করা ঠিক আছে জরির উপরে লাইক লক করা আছে

সো দেরি করা যাবে না সে আর ডান থ্যাংক ইউ আফরিন আপু আফরিন আপুর জন্য মন ভর চুমো ঠিক আছে সো আমি এখন ড্রেসটা সরিয়ে ফেলবো সেম ড্রেসে দেখ আরো কিছু ড্রেসেরই দুটো কালার দেখিয়ে ফেলেছি এখন আরও আরেকটা যে ডিজাইন দেখাবো সেটা তিনটা কালারস আছে ঠিক আছে তো সাথে থাকি দেখিয়ে ফেলি এটার প্রাইসটা আরেকবার বলে দিব টু থাউজেন্ড অ্যান্ড ঠিক আছে ইন্ডিয়াতে যদি ডেলিভারি না হয় তাহলে কি তোমার লাইফটা দেখবো বলে দাও তুমি যদি দেখতে চাও দেখতে পারো কোনো সমস্যা নেই যদি আমাকে ভালো লেগে থাকে অবশ্যই দেখবা এমন তো না যে শুধু লাইভ করতেছে অবশ্যই অনেক গল্প করতেছে অনেক ফাইজলে আমি দুষ্টামিও করতেছি বড় আপিদের সাথেও দুষ্টামি করতেছি ছোট আপিদের সাথেও দুষ্টামি করতেছি সবই করতেছি আমাকে ভালোবাসে বলেছি কেমন এইভাবেই মনে আমি লাইভ করতে করতে পাত্র পেয়ে যাব আচ্ছা ঠিক আছে সো এটা হচ্ছে আমাদের নেক্সট যেই শিফনের ম্যাটেরিয়ালের উপরেই হচ্ছে আচ্ছা দেখবনি লাইভ আচ্ছা সো এটা হচ্ছে শিফনের উপর টু পিসেস অ্যান্ড এটা ডিজাইনটা একদম কমপ্লিটলি আলাদা একটা ডিজাইন অ্যান্ড প্লাস এগুলো কালারগুলো দেখো কত বিউটিফুল সো এটারই কিন্তু সেম আরও দুটো কালারস আছে ঠিক আছে সো অ্যাকচুয়ালি তিনটা কালার্স আছে এই ড্রেসটা সো এটা দেখিয়ে ফেলি তোমাদেরকে তাহলে বুঝবে ড্রেসটা কত সুন্দর আমি হচ্ছে একটু দুপাট্টাটা দেখিয়ে ফেলবো দুপাট্টাটা কোনটা এই যে এটা হচ্ছে দুপাট্টাটা ঠিক আছে একটা বিউটিফুল দুপাট্টা আছে সো আমি ওটা দেখিয়ে ফেলবো আগে হচ্ছে আমি কি করি ড্রেসটা দেখিয়ে ফেলি তোমাদেরকে অলরাইট ওকে ওয়াও ড্রেসটা অনেক প্রিটি cuz এত বিউটিফুল একটা একদম এই গ্রিন কালার শেডটা দেখা একদম কমপ্লিট গ্রিন কালার কিন্তু এই গ্রিনে কোনো ঝামলা নেই এই গ্রিনে কোনো ভেজালও নেই ঠিক আছে এটা হচ্ছে আমাদের 슬ীভ পোরশনটা যেটা কি নি এমব্রয়ডারির উপর জেরি ওয়ার্কস থাকছে ছড়িয়ে চিটিয়ে ঠিক আছে সুইট পি इट्स অলরাইট নো প্রবলেম ওকে সি দপু ആൻসিফা দপু থ্যাঙ্ক ইউ তুমি হয়তো তখন শুনসু কিনা শোনা আই ডোন্ট নো বাট তোমার থ্যাংক ইউ আমাকে যে কালারটা দিয়েছ চুলের কালারটা থ্যাংক ইউ সো মাচ আমি ওটা অবশ্যই অবশ্যই ট্রাই করবো ইনশাল্লাহ ওকে ট্রাই করে কিন্তু আমি লাইভে এসে দেখাবো সবাকে আচ্ছা সো এখন হচ্ছে ড্রেসটা যেটা দেখাচ্ছি খুবই বিউটিফুল একটা কালার অ্যান্ড আই হোপ এটা বানানোর পরে আমাকে কেন সবাইকে অনেক বেশি সুন্দর লাগবে আই গেস অনেক বিউটিফুল একটা কালার প্লাস এগুলোর কন্ট্রাস্টগুলো দেখো কত প্রিটি এখানে একটা বেবি পিঙ্ক কালারের সাথে কিছু গোল্ডেন কালার নিউড কালার অ্যান্ড অলসো স্কাই ব্লু কালারের কিছু কন্ট্রাস্ট বসিয়েছে উইচ লুকস ভেরি প্রিটি সো আমি এখন করব কি একটু ড্রেসটা একটু ধরি না আই গেস ধরলে এটার জন্য আমি হয়তো ব্যাক পোশনটা না নিই তাই না হ্যান্ডেল করতে পারি না পরে যায় কালারটা বোঝা যাচ্ছে আই আচ্ছা ব্যাক পোর্শনটা দেখিয়ে ফেলি ব্যাক পোর্শনটা তো তোমরা চাইলে ব্যাক থেকে কিছু জিনিস যদি চাও কোনো প্লেটিং করতে বা কিছু একটা করতে তোমরা পোর্শন থেকে নিতে পারবে কোনো সমস্যা নেই সো এখন হচ্ছে দুপাট্টাটা ধরবো উইচ ইজ দ্য মোস্ট এক্সাইটিং পার্ট ফর মি হুম দেখাইছি মোস্ট এক্সাইটিং পার্ট ফর মি আর একটা দুপাট্টা ছাড়া কিন্তু একটা দুপাট্টা ছাড়া কিন্তু কোনো ড্রেসই মানায় না অলরাইট এরকম বিউটিফুল যেগুলো পার্টি ওয়্যারগুলো এগুলো মানাবেই না অনেক বিউটিফুল একটা দুপাট্টাও ধরে ফেললাম সো আমাদের দুপাট্টার দুই সাইডের পাশেই কিন্তু এরকম এক্সট্রা কিছু ক্লোদিংস থাকে সো এগুলো চাইলে তোমরা কেটে ফালাও না প্লিজ অনেক সুন্দর একদম একদম অন সফট অ্যান্ড অনেক বিউটিফুল একটা কালার সেটা ফালাও না না ফেলাই করবে কি তোমরা চাইলে কিন্তু তোমাদের দামান পোর্শনে বিউটিফুল প্লেটস বসাতে পারো অর এলস ইউ ক্যান ট্রাইড অন ইওর স্লিভ পোর্শন ঠিক আছে স্লিভসের সাইড পোর্শনে কিন্তু বিউটিফুলি প্লেটস বসাতে পারো ঠিক আছে ওকে আড্ডা কবে দিব বলো তাহলে সেই দিন খুব মজা করব। এখন তো তোমাকে ডিস্টার্ব করব না আচ্ছা বাবা আমাদেরকে ডিস্টার্ব কেন করতেছো আমরা হচ্ছে তোমাদের জন্যই তো তোমাদের ওয়াইফ বলো তোমা তোমাদের ইয়ে বলো আম্মু বলো আপু বলো সবাইদের জন্যই তো আমরা ড্রেসেস নিয়ে এসেছি সো তোমরা তো দু তিনটা কথা বলবাই ডিস্টার্ব করার কি আছে ইনশাল্লাহ খুবই শুন আমি আমার ফ্রেন্ড মিলে আমরা লাইভে আসবো আমরা লাইভে এসে আড্ডা দিব ঠিক আছে খুব শুন খুবই শুন

আচ্ছা থার্টি এইট অপে ডিয়ার আমি সরি স্টার্টই হয় থার্টি এইট থেকে ঠিক আছে সো তুমি একটু চাইলে একটু সাইজ করে নিতে পারো লাইক দুই সাইড বলো বা তোমাদের স্লিভ যে কোনো পর্শনে যদি তোমার একটু টাইট করতে হয় করে নিতে পারো ইয়া দেন আই ডিজার্ভ প্রেজেন্ট লল অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ একটা প্রেজেন্টেরও ব্যবস্থা করবো ইনশাল্লাহ গিভ আছে সবই করা হবে ইনশাল্লাহ খুবই শুন হাই হ্যালো আচ্ছা সি মোড় দেখাচ্ছে কিন্তু হাই হ্যালো বাই কি করলে তুমি এটা আচ্ছা যাই হোক আমি এখন ড্রেসটা সরিয়ে ফেলি ড্রেসটা সরিয়ে জানি না একটা আপু ফেক আইডি হবে আই গেস আচ্ছা সো এখন হচ্ছে আমি যে কালারটা দেখাবো ইটস আ ভেরি বিউটিফুল নিউট কালার নিউট কালারের উপরে কিন্তু সেম আগে যে ড্রেসটার ডিজাইন দেখিয়েছি সেম ডিজাইনসই পড়বে ঠিক আছে আপনি তুমি যেটা পরে আছো ওটার প্রাইস কত শাহিন আপু এটার প্রাইস পড়বে হচ্ছে টু ঠিক আছে সেম এগুলোর মতোই টু শিপিং টু কলকাতা নো ডিয়ার উই আর নট শিপিং টু কলকাতা তোমার ভয়েসটা অনেক স্মার্ট ম্যাম তুমি অনেক বিউটিফুল লাভ ইউ ওকে ওকে এগুলো এগুলো এভাবে বলতে হয় না এগুলো পচা দেখায় ইউ ক্যান বি মাই ফ্যান ওকে বাট ইউ জাস্ট ক্যান মি আই লাভ ইউ ওকে সো ওকে আপি আমি যে কোনো কি শুকনাদের ড্রেসই পরতে পারি না আহারে এই যে সেম অবস্থা আমারও কিন্তু কি করব আমার এই বডিটা পছন্দ আমি এরকম ম্যানেজ করে নেই আচ্ছা এটা হচ্ছে ড্রেসটা কালার বোঝা যাচ্ছে না কাজ আমার বেস কালারটা আমি যেটা পরে আছি সেটা ব্ল্যাক তো আমি একটু এভাবে দেখাই ওকে দেখো কত বিউটিফুল একটা ড্রেস হ্যাঁ খুবই সোভার অ্যান্ড খুবই এলিগেন্ট একটা কালার অ্যান্ড এগুলো ডিজাইনসগুলো হচ্ছে সেম সেমই কিন্তু আগে ড্রেসগুলোর মধ্যেই সেম ডিজাইনস থাকছে সো আমি এটা করবো কি ধরে ফেলি যাতে আজকে যেহেতু আমার মনে হচ্ছে এমনও অনেক বেশি কথা বলে ফেলেছি তাই না আজকে আমি একটু বেশি সময় নিয়ে ফেলেছি কাজ আমি কি করব এত সুন্দর আপিরা যখন আমাকে একটু ভালোবাসা দেয় আমার মাথাটা তো ঠিক থাকে না আমি একটু বেশি পক পক করতে থাকি ওকে সো এটা হচ্ছে দুপাটারে দুপাটার সাইডে কিন্তু এরকম কিছু এক্সট্রা ক্লোদিং আছে এটা চাইলে তোমরা তোমাদের দামান পোর্শন ইউজ করতে পারো অর এলস ইউ ক্যান ইউজ ইন ইউর স্লিভস পোর্শন ঠিক আছে স্লিভস এর এন্ডিংও বসাতে পারো তুমি ওকে সো আমি এখন দুপাট্টাটাও ধরে ফেলেছি এটার প্রাইসটাও জানিয়ে দিব এটার প্রাইসটাও সেম 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 অনলি টু থাউজেন্ড অ্যান্ড ফিফটি সো দেরি না করে তাড়াতাড়ি ইনবক্স করে ফেলবো স্টক কিন্তু লিমিটেড এটার পরে যে লাস্ট ড্রেসটা দেখাবো এই লাস্ট ড্রেসটা যারা দেখবা তাদেরই মানে চোখ খুলে যাবে কাজ এটার কালারটা অনেক বেশি বিউটিফুল অ্যান্ড যে কালার কন্ট্রাস্টটা বসানো হয়েছে খুব 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 বেশি বিউটিফুল ওকে ওকে সো এখন হচ্ছে আমি ড্রেসটা যেহেতু দেখিয়ে ফেলেছি সেম ড্রেস সেম ডিজাইন অ্যান্ড এভরিথিং জাস্ট কালারটা যেহেতু ডিফার করছে করতেছে সো বেশি সময় না না আমি এটা ড্রেসটা সরিয়ে ফেলবো এটার প্রাইসটা হচ্ছে টু আমি এখন যে ড্রেসটা দেখাবো সেটা হচ্ছে একটা উটিফুল রেড কালার এই শেডটাও আমার অনেক 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 বেশি পছন্দ দেখো এই কালারটা কত বেশি পিওর রেড মানে কতটা পিওর রেড হইতে পারলে এরকম একটা কালার আসে অনেক বেশি বিউটিফুল আমি ওটা একটু খুলে দেখিয়ে দিই তোমাদেরকে ওকে তোমারটা আছে জি অনিলা আপু আমারটা আছে আচ্ছা আনিল আপু ক্রাশ খেয়ে বসা আমার নিষ্পাপ মন আহারে ইস্কি নিষ্পাপ ওকে সো এটা কি উপরের পোর্শন নেই এটা উপরের পোর্শন কোন তো আচ্ছা একই বুঝছো তোমরা যেই পোর্শন ভাল লাগে তোমরা সেই পোর্শনে নিয়ে নিও আল্লাহ ব্যাক অ্যান্ড ফ্রন্ট বুঝাই যায় না দেখো এটা ব্যাক নে গিয়ে ফ্রন্ট কেউ বুঝবা ঠিক আছে এটা কিন্তু ফ্রন্ট পোর্শনটা ওকে সো ওকে ডোন্ট ওয়ার ই ম্যাম প্লিজ গভ মিও রিমো নাম্বারস হ্যাঁ শোনো যারা যারা হচ্ছে ফ্যান হয় তারা নাম্বারস নেয় না তারা সিগনেচার নেয় ইফ ইউ ওয়ান মাই সিগনেচার আই ক্যান গিভ ইউ অটোগ্রাফ অলরাইট আউ এটা অনেক বিউটিফুল একটা কালার অনেক বিউটিফুল একটা শেড অ্যাজ আই সেড অনেক বিউটিফুল অ্যান্ড অনেক ফেভারিট একটা কালার আমার অ্যান্ড এটা কিন্তু মোস্ট মোস্ট আপিরাই এসব কালার অনেক বেশি প্রেফার করে লাইক এসব কালারই কিন্তু অনেক 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 বেশি সেল হয়ে যায় আমাদের একদমই থাকে না এগুলো আনা মাত্রই শেষ হয়ে যায় তো এই কালারটা অনেক বেশি ডিমান্ডিং যাদের যাদের ভালো লাগবে তাড়াতাড়ি করে স্ক্রিনশট নিয়ে একটা কম্পিটিশনে বসে যাব বুঝছো তাড়াতাড়ি করে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলতে হবে নিষ্পাপ নাকি মন বুঝাই যাচ্ছে ঠিকই বসো স্বামী আপু ওকে আমি হচ্ছে এখন দুপাট্টাটা ধরে নিই দুপাট্টাটা সেম কিন্তু আমাদের দুপাট্টার সাইডের পোর্শনে কিছু এক্সট্রা ক্লোদিং আছে তোমরা চাইলে তোমাদের স্লিভসে বা দামান পোর্শনে ইউজ করতে পারো ঠিক আছে সো ওয়াও আমাকে এই ড্রেসটা বানাইলেও কিন্তু সুন্দর লাগবে তাই না আমি এটাও বানাতে চাই যদি ভাগ্যে থাকে যদি কোনো আপি না নিয়ে ফেলে তাহলে ওকে সো এখন আমার ড্রেস দেখানো শেষ আজকে আজকে অনেকগুলো ড্রেসেস দেখিয়ে ফেলেছি সো এটার প্রাইস আমি বলে দিব এটা ছিল লাস্ট অ্যান্ড সবচেয়ে বিউটিফুল লুকিং একটা ড্রেস দেখালাম কালারটাও খুবই বিউটিফুল এটার প্রাইস বলে দিই অনলি অ্যান্ড অনলি টু যেটা কিনা আগে টু ছিল এটা এখন হচ্ছে টু অ্যান্ড ফিফটি সো গ্রেট ডিসকাউন্ট দিয়ে ফেলেছি আজকে বিস বিনসাইড সাতাবাহার অ্যান্ড এরকম টু পিস শিফন ক্লোদিংয়ের উপরে সো এরপরে আরও যদি ডিসকাউন্ট চাও আমি আর কি বলবো আচ্ছা হ্যাঁ সো আমাদের হচ্ছে অনেকেই পেজে কিন্তু লাইক ইনবক্সে বার্গেইন করতে চায় ঠিক আছে প্রাইস নিয়ে সো এটা করো না ঠিক আছে কারণ আমরা কিন্তু ডিসকাউন্ট থাকলে ডিসকাউন্ট নিয়েই আসি অ্যান্ড এছাড়া আমাদের কোনো প্রাইসে কোনো বার্গেইন করা যাবে না প্রাইস একদম ফিক্সড ফিক্সড প্রাইস দেওয়া থাকবে ঠিক আছে আই অলসো লাভ ইউ কালা কামলা টেক মাই ইমোন নাম্বার হ্যাঁ প্লিজ ওকে ইমোন নাম্বারটা দিয়ে দেন ভাইয়া আপনার আপনার সাথে কথা বলুক ঠিক আছে স্যার আমি এখন ড্রেসটা সরিয়ে ফেলি এটার প্রাইসটা আরেকবার বলে দিব

থ্যাংক ইউ সো মাচ এগুলো হচ্ছে লাইভে বলতে হয় না ঠিক আছে এখানে হচ্ছে অনেক আপিরা আসে অনেক বড় বড় আপিরা বলো ছোটো ছোটো আপিরা বলো সবাই কিন্তু আসে ঠিক আছে ভাইয়া সব ধরনের কথা যেন না বলতে হয় সে একটু দেখে রাখবে ঠিক আছে ওকে এই প্লিজ পার্সোনালি ওকে আপুকে বলবেন এখানে না ওকে প্লিজ গো আচ্ছা আমাকে পার্সোনালিও বলা লাগবে না প্লিজ এরা কেউ আমাকে পার্সোনালি বলতে আসো না আমার মেজাজ খারাপ হয়ে গেলে সমস্যা হবে আচ্ছা তুমি যাইও না চলিয়া তুমি চলিয়া গেলে আমি যাব টুপুস করে মরিয়া আহারের ডান আচ্ছা এই খুবই সুন্দর আমি যদি কাউকে ভালোবেসে দেখি আমি তার জন্য ইউজ করবো এটা ওকে সো আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আজকে অনেকেই অনেকক্ষণ ছিল আমার সাথে থ্যাংকস ফর দ্য সাপোর্ট থ্যাংকস ফর দ্য লাভ অ্যান্ড অবশ্যই অবশ্যই আমরা নেক্সট লাইভে অ্যাফোর্ডেবল ক্লোথস নিয়ে আসবো হোপফুলি আর যদি না পারি এই 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 উইকে উইকে তো হবে হবে ভালো আসেই যান সব আচ্ছা ঠিক আছে আপু তুমি রাগ করো না ওরা একটু এরকম করবে সবাই তো আর সেম না বুঝো না যাক কোনো সমস্যা নেই আমার তাতে কোনো সমস্যা নেই সবাই মিলে লাইভে আসব আসবো ঝগড়া করব দুষ্টুমি করব সবই হবে ঠিক আছে আমরা ফ্যামিলির মতোই থাকবো অল রাইট এখন আমি চলে যাই সবাই খাওয়া দাওয়া করবে সুস্থ থাকবে তাতু